আসসালামু আলাইকুম। এখন আমরা আজকে যে ক্লাসটা হবে এটা হচ্ছে ফুললি ফ্রি সাপোর্ট, অর্থাৎ আমাদের এখানে যে কেউ জয়েন করতে পারবে শুক্রবার রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত, যার যে ধরনের সাপোর্টে লাগুক না কেন, টোটাল ডিজিটাল মার্কেটিং এর উপরে সবগুলো সাপোর্ট আমরা ফ্রিলি দিয়ে থাকি। আমরা লাস্ট 2 সপ্তাহ থেকে এটা শুরু করছি এবং ইনশাল্লাহ এটা চলতে থাকবে, চলমান থাকবে ইনশাল্লাহ আমাদের, এবং এটা ধীরে ধীরে আরো বাড়তে থাকবে। অর্থাৎ হয়তোবা এখন রাত 10টা থেকে শুরু হচ্ছে, আমরা এমন পরিকল্পনা আছে আগামীতে সকাল থেকে রাত পর্যন্ত 24 আওয়ার শুক্রবার চলতে থাকবে। যার যখন প্রয়োজন হবে আমরা একটা জুম লিংক দিয়ে রাখবো আমাদের গ্রুপে ডিজিটাল মার্কেটিং হেল্প বিডি, ওখান থেকে ক্লিক করে যে কোনো সময় যে কেউ জয়েন করতে পারবেন। এটা হয়তোবা কিছুদিনের মধ্যে এটা করে ফেলবো আমরা ইনশাল্লাহ। তো প্রথমে যারা মৌখিক কোনো সাপোর্ট লাগবে, অর্থাৎ আপনি কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছেন তারা একটু বলবেন। তার আগে আমরা একটু কথা বলি, যারা নতুন আছেন তারা একটু যদি হ্যান্ড রাইজ করেন, একটু কোথা থেকে আসেন, আপনার নামকে একটু বলবেন। ওকে মাহবুব জি, আমি আমি মতি জি আমি মতি রহমান কুড়িগ্রাম থেকে। মতি রহমান কুড়িগ্রাম, মতি রহমান মতিল। ওকে থ্যাংক ইউ ভাই। ফ্রিল্যান্সার মাহবুব ভাই। ভাই আমি ময়মনসিংহ থেকে। ভাই আপনার সাথে তো কথা হয়েছিল ইনশাআল্লাহ, এই এক সমস্যার জন্য। ওকে হ্যাঁ, ওই সমস্যাটা আমরা দেখবো অবশ্য। আচ্ছা এরপরে ইউনুস ভাই। জি আমি হচ্ছে দিনাজপুর জেলা থেকে, আমাদের সেটা কোন থানা। নূর নবী ভাই, নূর নবী ভাই ইন্ডিয়া থেকে, এটা আমি জানি, নূর নবী ভাইকে ডাকতেছি না। এরপরে আছেন প্রমি আপু, আপনি আছেন প্রমি আপু? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি কোথা থেকে? স্যার আমি নারায়ণগঞ্জ থেকে। ওকে থ্যাংক ইউ। মিসবা উদ্দিন আছেন আপনি? মিসবা উদ্দিন, হ্যালো, আমরা আপনাকে শুনতে পারছি না মিসবা ভাই। আমিনুর খান আপনি আছেন? আমিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনি কোথা থেকে? আমি ঢাকা থেকে। স্যার ঢাকা থেকে। তুষার, তুষার ভাই আপনি আছেন? ভাই আসসালামু আলাইকুম। আমার ভাই আপনি কোথা থেকে? ওকে থ্যাংক ইউ। এরপরে আছেন সরদার, সরদার দাদা আপনি আছেন? হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। আপনি জয়েন করেছেন ইনশাআল্লাহ। সেলিম রেজা ভাই আসসালামু আলাইকুম। সেলিম রেজা ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। জি আপনি কোথা থেকে এবং একটু বলবেন? আমি সিরাজগঞ্জ থেকে। ওকে সেলিম ভাই ঠিক আছে। স্যার বন্ধ করে গেছেন। কম্পিউটার গেটওয়ে, কম্পিউটার গেটওয়ে একটু বলবেন আপনি কোথা থেকে? কম্পিউটার গেটওয়ে। ওকে আমরা আপনাকে শুনতে পারছি না। রেখা আক্তার, রেখা আক্তার আপনি আছেন? রেখা আক্তার হুসাইন তানভীর আপনি আছেন? হুসাইন তানভীর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কোথা থেকে আপনি? আমি রংপুর পার্কের মোড় থেকে বলছি। রংপুর পার্কের মোড় থেকে। ওকে সাবিনা ইয়াসমিন জি আপনি? জি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি কোথা থেকে? আমি সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে। ওকে আপু। ওকে হযরত আলী ভাই আপনি কোথা থেকে আরেকবার বলেন? এমডি হযরত আলী ভাই পাবনা জেলা থেকে। ওকে আমি অনেকের সঙ্গে এখনো অনেকেই আছে হয়তো, এখন পরে পরিচয় হবে যখন আমরা সাপোর্ট দেখব। হ্যাঁ আরেকজন আছে মিজানুর রহমান রিয়ান, আপনি কোথা থেকে ভাই? হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আমি নরসিংদী থেকে, গতকাল কথা হয়েছিল আপনার সাথে। জি 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 রিয়ান ভাই থ্যাংক ইউ ভাই। আচ্ছা প্রথমত আমি দেখতেছি এখানে যারা মৌখিক সাপোর্ট লাগবে তাদেরকে, আমি তাদেরকে দুই একজনকে দিয়ে আমি ইউনুস ভাইকে দিব। ওকে ইউনুস ভাই, আমি আপনাকে আমি কয়েকজনের প্রশ্ন দিয়ে আপনাকে ডাকবো ইউনুস ভাই। প্রথমে আসেন কাজী তাবাসুম প্রমিয়া। হ্যালো। জি স্যার আমি আসলে, হ্যালো স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। আপনার কি সমস্যা একটু বলবেন, কোন প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। স্যার প্রশ্ন আসলে আমার কি গিগটার মানে আমার প্রোফাইলটা একটু দেখাতে চাচ্ছিলাম। আমি প্রথমে শুধু প্রশ্ন করে নেব, অর্থাৎ যারা কি বলে মানে মৌখিক কোনো প্রশ্নের প্রশ্নের উত্তর লাগবে তাদেরকে আমি দেখব একটু পরে, তাহলে আপনাকে ডাকতেছি। ওকে আচ্ছা ঠিক আছে। এরপরে আসেন এমডি হযরত আলী ভাই, আপনি আসেন। ভাই আমার কম্পিউটারে ভাই উইন্ডোজ পড়ে গেছে। ও আচ্ছা
আপনি আপনি হয়তো আমার ইয়াতে দিয়া করেছিলেন, আমি হয়তো আপনাকে একটা কমেন্টস করেছিলাম, তাই তো? জি ভাই, জি ভাই, অবশ্যই। ওই কম্পিউটার উইন্ডোজ না নেয় আপনাকে, দ্বিতীয়বার আপনি উইন্ডোজ দিয়ে নেবেন, এটা বেটার হবে। অনেক সময় দেখবেন কার ভার্সন আছে, উইন্ডোজ গুলো আছে আমরা লোকাল মার্কেটে যেগুলো পেয়ে থাকি সেগুলো থেকে অনেক সময় উইন্ডোজটা পড়ে যায়। আপনি কি করবেন এর জন্য, মানে 300-400 টাকা নেবে ভালো মানের যে উইন্ডোজ গুলো, আপনি টার্গেট করবেন সবসময় ব্যাংকে যে উইন্ডোজ গুলো দেয়, ব্যাংক সহজে পাওয়া যায় না উইন্ডোজ, ওদের কাছ থেকে যদি কোনো ভাবে কালেক্ট করতে পারেন তাহলে আপনার অনেক সুন্দর হবে, একদম খুবই ফাস্ট পাবেন এবং ভালো ভালো আপডেট গুলো পাবেন। বুঝতে পারছেন তো? জি ভাই। অর্থাৎ ব্যাংকের আরেকটা একটু বলেন, মানে সমস্যাটা হচ্ছে আমি যখন কম্পিউটারটা প্রথম কিনি মানে আবুল তাবুল বুঝতে পারি নাই, মানে সেটিং এ একটু সমস্যা করে ফেলছে, এখন হেডফোনের কোনো রকম কাজ করতে না। আচ্ছা বুঝছি। আপনি যেহেতু এখন এখান থেকে আমার সম্ভব হচ্ছে না, অর্থাৎ আপনি কি কোনো উইন্ডোজ সেট করতে হবে, উইন্ডোজ দেওয়ার জন্য আমি একটা হেল্প করতে পারি, আমি হয়তো আপনাকে জুমে জয়েন হয় আলাদাভাবে উইন্ডোজ দিয়ে দিতে পারি এখান থেকে, এক। আর দুই নম্বর অপশন হচ্ছে কি, আপনি কোনো লোকাল মার্কেটে গিয়ে ওই উইন্ডোজটা দিতে পারেন। আপনি কোনটা প্রয়োজন আপনি বলেন, কোনটা দরকার আপনার? আমি এখান থেকে ইনশাআল্লাহ আমি কালকে একটু শহরে যাব, তো সেই ক্ষেত্রে আমি কি হেডফোন কিনবো নাকি মাইক্রোফোন কিনবো, কোনটা কিনলে ভালো হবে? আচ্ছা, মাইক্রোফোন মাইক্রোফোন নিতে পারেন আপনি যদি আপনার আলাদা সাউন্ড ইয়া থাকে, অথবা যদি হেডফোন নিতে পারেন হেডফোন নিতে পারেন। আপনি হেভিটের একটা হেডফোন আমি ইউজ করি যদি বা মার্কেটিং করা ঠিক হচ্ছে না, হেভিট হেভিট নামে ওটা আমাকে খুব ভালো সাপোর্ট দিচ্ছে স্যার। আমার আলাদা সাউন্ড সিস্টেম, হ্যাঁ ওটা লাগবে আপনার আলাদা করে আর ইয়ে লাগতেছে না, অর্থাৎ আপনার যদি আগে থেকে সাউন্ড সিস্টেম থেকে যায় অর্থাৎ মাইক্রোফোনের পাশাপাশি যদি আপনার ছোট বক্স গুলো 300 টাকা করে বক্স থাকে, 300 টাকা দিয়ে একটা বক্স কিনবেন আর কি করবেন একটা হেভিটের ইয়ে কিনবেন, তাহলে 1000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছি ভাই, ধন্যবাদ ভাই। ওকে থ্যাংক ইউ, আপনি হাতটা নামাই ফেলেন। এরপরে আসেন তুষার ভাই, তুষার ভাই আপনি আসেন। স্যার আমার একটু ইয়েটা দেখাতে, আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা এরপরে আসেন আশিস, আশিস থেকে আসেন কি? আচ্ছা যেহেতু আপনারা আমি মৌখিক যেটা কোশ্চেন করবো সেটা আগে নিচ্ছি, নেক্সট পেজে যাই আমরা একটু। আচ্ছা নেক্সট পেজে দেখতেছি না কাউকে, এখন যারা যারা শেয়ার করে সাপোর্ট নেবেন, স্ক্রিন শেয়ার করে যারা যারা সাপোর্ট সবাই হাত উঠান। ওকে ঠিক আছে, প্রথমে আসেন কাজী তাবাসসুম প্রমি আবু, দেন আসবেন ইউনুস ভাই, ইউনুস ভাই আসবেন, কাজী তাবাসসুম আবু আপনি আসেন, তারপর ইউনুস ভাই আপনি রেডি। স্যার শেয়ার দিব? জি আপনি শেয়ার করবেন, জি শেয়ার করবেন স্যার। আমাকে ও যে স্ক্রিন শেয়ারের ইটা করে দিতে মানে পারমিশন দিতে হবে? জি জি, এখন শেয়ার করেন। আপনার কি কি সমস্যা একটু বলেন। আসলে আমি তো অনেকদিন ধরে ইসের ভিতরে আছি, সাউন্ড আস্তে আস্তে একটু কম করতে হবে, তা না হলে বোঝা যাবে। আপনার প্রোফাইলের উপরে যান, জি স্যার। যে আমি হচ্ছে দেখাতে চাচ্ছিলাম মানে আমার প্রোফাইলের সবকিছু ঠিক আছে কিনা, মানে আমি তো অনেকদিন ধরে এগুলো করতেছি, মানে এখন কাজ আর কি ওরকম ভালোভাবে হচ্ছে না, আবার বাই রিকোয়েস্ট দিলেও আমার আর কি একটু কেমন কেমন জানি অবস্থা। আচ্ছা ঠিক আছে, অর্ডার পাচ্ছি না, আপনার ছবিটা আরো বেশি অ্যাট্রাকটিভ হতে হতো, রেজুলেশনটা আরো বেশি যদি হাই থাকতো আরো ভালো হতো। আর দেখেন আপনার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম কি একদম লোকাল হয়ে ছবি উঠেছেন সেটা কিন্তু দিয়ে দিয়েছেন, তাই তো আপু? এজন্য আপনি যদি এক্সাইটমেন্ট যদি আর একটু ব্যাকগ্রাউন্ডটা অন্য কোনো মানে সাপোজ অফিশিয়াল কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া এটা বেটার হইতো, প্রথম কথা আছে এটা। তারপরে হলো আচ্ছা ট্যাগলাইন, অর্থাৎ আপনার টাইটেলটা দিয়ে আই উইল বি ইওর ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এন্ড কনসালটেন্ট, এটা ঠিক আছে যদি আপনি দিতে চান। হ্যাঁ ঠিক আছে, একটু আসেন দেখি। হাই দেয়ার, হাই দেয়ারের পর হাই এর পরে আপনার একটা দিতে হবে না, ওই হাই দেয়ার পর একটা ইয়া উঠে দিয়ে শুধু হাই দেয়ার, দেয়ারের পরে দিলেই হবে। ওকে আপু? আচ্ছা জি আচ্ছা বুঝতে পারছি। দেখি আমি আও মাই আমি পাচ্ছি, আই হ্যাভ দা এক্সপার্টাইজ টু আর জি অ্যাপয়েন্ট লেভেল অফ মার্কেটিং গেম আস আই হ্যাভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ডুইং দিস গেম। শব্দ শব্দ হচ্ছে নয়েজ আছে নয়েজ
আমি ভয়েসটা একটু অফ করে দিছি মাইক্রোফোনটা একটু অফ করে দিছি আমি দেখতেছি প্রোফাইল ওকে আপু আপনার অন করার দরকার এখান থেকে নয়েস আসতেছে আসলে তারপর আই হ্যাভ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ডিউরিং দিস ফিল্ড আই ডু নো দা ওয়ে টু প্রমোট এনি সার্ভিস অর বিজনেস টু টার্গেটেড পিপল আই অ্যাম অনেস্ট উইথ মাই ওয়ার্ক অ্যান্ড ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি মাই সার্ভিস Facebook management, Instagram management, expert in Canva design, expert in LinkedIn, Pinterest and publishing content. I will be really happy to assist you. Please message me before placing an order and for more information. Asap. Onek sundor hoyeche but sheshe dikta onek sundor hoyeche kintu prothom dike apni je shobdo gulo byabohar korchen ottonto korin hoye geche je kono client er jonno. Ortat apnake prothom dike je tinta charta line use korte hobe ortonto shohoj shabolin ebong apnar je service ta ache apnake eta bujhayte hobe. আপনি প্রথম দিকে নাম এখানে ব্যবহার করার দরকার নাই যেহেতু আমাদের কি আমরা যখন একজন আইডিতে আসবে আপনার নামের এখানে কোনো প্রয়োজন নেই অর্থাৎ তারা নাম কোনো প্রাধান্য দিবে না যেমন ভাবে আমাদের এখানে কোনো সার্টিফিকেট ইস্যু নাই মানে সার্টিফিকেট আমাদের কোনো প্রয়োজন হয় না তেমনি ভাবে আমাদের নাম তাদের প্রয়োজন নাই তাদেরকে সার্ভিসের কথাটা খুব সংক্ষিপ্ত আকারে তাদেরকে সার্ভিসের কথাটা বোঝাতে হবে অর্থাৎ আপনি এখানে বলতে পারেন হাই দেয়ার আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও প্রফেশনাল অথবা আপনি গ্রাফিক ডিজাইন অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্টার এটা দিতে পারেন দেন আপনার সার্ভিসগুলো যে সার্ভিসগুলো আছে আপনি আপনি কি সার্ভিস প্রোভাইড করবেন I will provide you lots of social media services like Facebook, Twitter, Instagram, LinkedIn, Pinterest, and others. এগুলো লিখতে পারেন জান আপনি কি লিখবেন আপনি তাকে কি করে ফেসবুক আপনাকে হায়ার করে আপনি তাকে কিভাবে বেনিফিটেড করতে পারবেন এই সম্পর্কে ছোট্ট একটা লাইন দেবেন যে ইফ ইউ হায়ার মি আই উইল গিভ ইউ লটস অফ গুড রেজাল্ট ওকে আপনি এভাবে দিবেন তারপরে লাইনটা শেষে দিয়ে কি দেবেন আপনি তাকে শেষ করতেছেন যে আপনি তাকে হায়ার করতে বলবেন যে ঠিক আছে তুমি আমার প্রোফাইলটা ভিজিট করে দেখো আমি একজন প্রফেশনাল দেন থ্যাংক ইউ জানাবেন আপনার একটা উপরে যান একটু আপনি নিচে একটু আসেন আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি আপনি অ্যাকসেপ্ট করেন রাজু ভাই আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে আপনার মাইক্রোফোনটা অফ করে দিলাম ওকে আপনি অ্যাকসেপ্ট করছেন আচ্ছা আপনি ছেড়ে দেন এখন আমি দেখতেছি ইংলিশ কনভারসেশন ইংলিশটা আপনি বেসিক দিতে পারেন এখান থেকে বেসিক দিবেন কনভারসেশন না দিয়ে বেসিক দিবেন কোনো অসুবিধা নেই আচ্ছা এরপরে ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসইও ইনস্টাগ্রাম মার্কেটিং সাজেশন আপনি এই কয়েকটা পাইছেন না এই কয়েকটা দিচ্ছেন আপনি এখানে কিন্তু উল্লেখ করেছেন ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং আপনি ফেসবুক মার্কেটিং দিয়েছেন বাট ইউটিউব মার্কেটিং এগুলো এখন অ্যাড করেনি অর্থাৎ এখানে আরো সার্ভিস অ্যাড করাতে হবে স্কিল কয়টা অ্যাড করেছেন মাত্র এই কয়েকটা আপনি এখানে কিন্তু স্কিল অনেকগুলো অ্যাড করছেন দেখেন এখানে স্কিল অনেকগুলো অ্যাড করছেন বাট ওখানে স্কিলগুলো প্রপারলি এখন ইউজ করা হয়নি এই যে ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম ম্যানেজার এক্সপার্ট ইন ক্যানভা ডিজাইন এক্সপার্ট লিঙ্কডইন পিন্টারেস্ট অ্যান্ড পাবলিশিং কন্টেন্ট এইগুলো কি করতে হবে আপনাকে নিজ থেকে আরো স্কিলগুলো অ্যাড করতে হবে তাহলে কি হবে আপনার স্কিলটা অনেক বেশি হবে ক্লায়েন্ট যখন আসবে এসে দেখবে যে আসলে আপনার অনেকগুলো স্কিল আছে অর্থাৎ আপনি এগুলো নিয়ে তো কাজ করতেছেন আপনার ডেসক্রিপশনের ভিতরে দিছেন যদি কোনো ক্লায়েন্ট ডেসক্রিপশনের ভিতরে না দেখে তাহলে অবশ্যই অবশ্যই কোথায় দেখবে আপনার নিচে এখানে দেখবে সে স্কিল দেখবে একটু আপনি উপর দিকে যান আপনার একটা কাজ করতেছেন আবার এখান থেকে একটু উপরে যান ওকে অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লয়িং ডিজিটাল মার্কেটিং আউটসোর্স ইনস্টিটিউট বাংলাদেশ 2020 সার্টিফিকেশন অ্যাড ইউর ওকে ঠিক আছে আপনি একটা আপনার প্রোফাইলে যান গিগের একটা দেখান আমার কাছে কোন একটা গিগ দেখান আপনি ডেসক্রিপশনটা যেভাবে বললাম সেইভাবে চেঞ্জ করে নেবেন ওকে আই উইল ক্রিয়েট একটু টাইটেলটা আমাকে দেখান টাইটেলটা আপনি দেখেন আপনি প্রথমে টাইটেলটা চেঞ্জ করেছেন অর্থাৎ আপনার এই টাইটেলটা আগে যেটা লিখছেন অনেক পরে পরিবর্তন করে ফেলছেন এই জন্য আপনার গিগের ইমপ্রেশন আসে না আপনি উপরে দেখেন আই উইল আপনি লিখছেন এখানে টাইটেল আই উইল ক্রিয়েট প্রো অ্যান্ড অসাম ক্যানভা ডিজাইন ফর সোশ্যাল মিডিয়া ওকে দেন উপরে আপনি কি লিখছেন টাইটেল দেখেন উপরে লিংক আকারে লিংক যেখানে আছে সেখানে যান আই উইল ডিজাইন লোগো ব্যানার অ্যান্ড অল সোশ্যাল মিডিয়া পোস্ট বাই ক্যানভা অর্থাৎ আপনার এটার সঙ্গে এটা কোনোভাবেই যাচ্ছে না বুঝতে পারছি আপু আপনি মাইক্রোফোনটা অন করেন অন করলে হ্যাঁ উপরে একদম লিংকে যান উপরে একদম লিংক একদম হ্যাঁ হ্যাঁ ওই লিংকটাতে দেখেন আপনি কি লিখছিলেন প্রথমে লিখছিলেন আই উইল ডিজাইন লোগো ব্যানার অ্যান্ড
অল সোশ্যাল মিডিয়া পোস্ট বাই ক্যান ভাই, এটা ছিল আপনার প্রথম টাইটেল। আপনি টাইটেলটা চেঞ্জ করেছিলেন, আমি সবাইকে বলি টাইটেল এবং ব্যানারটা কখনো চেঞ্জ করবে না। যদি আপনার গিগ ঠিক রাখতে চান, গিগের যদি ইমপ্রেশন ঠিক রাখতে চান, র‍্যাঙ্ক ঠিক রাখতে চান, কখনো কি করা যাবে না। আর ওই যে ঝামেলাটা হইছে মানে হচ্ছে আমি তো অনেকগুলো ভিডিও দেখছিলাম, মানে হচ্ছে কেউ বলে যে যখন মানে গিগ ইমপ্রেশন না আসবে তখন হচ্ছে নাকি এডিট করতে হয়, মানে ওইটার জন্য হচ্ছে আমার অনেক প্রবলেম হয়ে গেছে আর কি। আচ্ছা, আপনারটা ওখানে একটু কনফিউজ ছিল, একটু গ্যাপ ছিল, সেটা হচ্ছে কি ওই ভিডিওগুলোতে কখনো বলে না যে গিগের টাইটেল এডিট করতে। গিগের টাইটেল কিন্তু কখনো এডিট করতে বলবে না, যদি কেউ বলে থাকে ওটা ভুলে বলছে হয়তো বা, কিংবা আপনি ভুল শুনছেন, দুটার একটা হবে। অর্থাৎ গিগের টাইটেল এডিট করা যাবে না। গিগের টাইটেল ব্যতীত আপনার যত কিছু ডেসক্রিপশন আছে, সার্চ ভলিউম আছে, প্যাকেজ গুলো আছে, স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এবং প্যাক এগুলো, এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। আমার কি সাউন্ডের প্রবলেম আছে? না না, এখন ঠিক আছে। ওকে, এখন ঠিক আছে ইউনুস ভাই? জি ঠিক আছে। ওকে ঠিক আছে। স্যার আপনার সাউন্ড শোনা যাচ্ছে না স্যার। অন্যরা শুনতে পাচ্ছেন? একটু কিছু বলেন তো। জি স্যার, আমি তো স্যার ঠিকই আছে। ওকে ঠিক আছে। ওকে, আপনি একটু নিচের দিকে আসেন, অর্থাৎ আপনার এই টাইটেলটা ঠিক নাই, এই অনুযায়ী আপনার ইমপ্রেশন। স্যার তো এখন এটারে কি করা যাবে? আমার কাছে সহজ হয়ে আছে, আপনি যদি একটা গিগ মার্কেট প্লেসে রাখেন। সাউন্ড শোনা যায় না স্যার আপনার? এক সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা নরনবী ভাই ঠিক আছে, আপনি হাত দিয়ে একটু বলেন তো। আমরা শুনতে পাচ্ছি ভাই সবাই। ইউনুস ভাই আপনার একটু নেটটা একটু সেভ করবেন। ওকে আচ্ছা ভূমি আপু, যেটা করতে হবে আপনাকে, আপনি যদি মনে করেন যে না আপনি প্রফেশনালি মার্কেট প্লেসে কাজ করবেন, দেন আমার মতো আপনি গিগটা একদম ভ্যানিশ করে ফেলে নতুন করে প্রপারলি নতুন ভাবে মার্কেট প্লেসে ইন করেন। অর্থাৎ আপনি কি করবেন, আপনার গিগের টাইটেল যা আছে তাই থাকবে, কোনোভাবে যেন সেটা পরিবর্তন না হয়। আর আপনি যদি মনে করেন না আমি এই গিগটা ইন ফিউচারে ডিলিট করে দেবো, পাঁচটা সাতটা কাজ করার জন্য আমি আসছি এই গিগটা নিয়ে, তাহলে ওকে, এটা ডিপেন্ড করবে ফুললি আপনার উপরে। তবে এই ধরনের গিগকে মার্কেট প্লেসে খুবই কঠিন। বুঝতে চাকরি কোনো একদিনের কথা না, পিছে একটা কারণ রাস্তা নাই, রাস্তা নম্বর কারণ কিছু বুঝে নাই। আপনি বন্ধ করে দেন। ওনাকে আমি পুরো ক্যান্সেল করে দিছি, কারণ হচ্ছে কি এখানে উনি একজন উনি জেনে শুনে যদি কি করেন। আচ্ছা একজনের জন্য সমস্যা হচ্ছে, ফ্রিল্যান্সার মাহবুব ভাই আপনি একটা দিকে আসেন যেটাতে সাউন্ড আসতেছে না। হ্যাঁ আচ্ছা একটু ইয়ার দিকে আসেন আপু। এখন প্রমি আপু বলেন আপনি কি করবেন, আপনার উপর আগে আপনার মতামত শুনি। ঠিক আছে স্যার, আমি ডিলিট করে দেব, কোনো সমস্যা নাই, নতুন করে আবার ক্রিয়েট করব। আর ওইখানে হচ্ছে আমি কি আবার হচ্ছে গিগের যে ইমেজ গুলো ইউজ করছি ওগুলো কি আবার নিউ করে মানে করব, মেক করব? অবশ্যই সবগুলো নিউ করে করবেন। আর একটা কথা বলি, আপনি দেখেন আপনার কাছে কি আপনার কাছে ক্যানভা বেসিক প্যাকেজ না প্রিমিয়াম প্যাকেজটা আছে? আসলে ক্যানভা কি আপনি টাকা দিয়ে যেটা, অর্থাৎ আপনি কি প্রিমিয়ামটা সেটা কি আছে আপনার কাছে? না না, প্রিমিয়ামটা আমার কাছে নাই। হ্যাঁ এখন বলি তাহলে মার্কেট প্লেসে, তাহলে আপনি এই এই গিগ দিয়ে কাজ পাওয়া খুবই কষ্টকর হবে, কারণ আপনাকে ফটোশপ থাকতে কেউ কিন্তু সহজে ফটোশপ থাকতে কেউ সহজে কি করবে না, আপনাকে ক্যানভা দিয়ে তৈরি করে নেবে। অবশ্যই অবশ্যই তারা ফটোশপে বেশি ভ্যালু দেবে। আর আপনি যদি ক্যানভাতে যদি ইয়ে থাকেন, আমি একটু বলি, যাদের মাইক্রোফোন অন আছে একটু অফ করেন, কারণ একজনের জন্য অনেকের প্রবলেম আছে, মাইক্রোফোন গুলো একটু অফ করে রাখেন। আচ্ছা তাহলে কি হবে, তাহলে আপনার এই গিগটাতে সহজে কাজ পেতে পাবেন, বাট অনেক লেট হবে আপনার। আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, মার্কেট প্লেস, সবার জন্য বলতেছি মার্কেট প্লেসটা রিসার্চ করতে হবে। অর্থাৎ মার্কেট প্লেসে কোন কাজটা এখন সর্বাধিক বেশি চলতেছে, এই কাজটা আপনি লক্ষ্য করে দেখবেন বেশি কিন্তু পাচ্ছেন না। কেন পাবেন না, কারণ এখানে হচ্ছে ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর যারা প্রিমিয়াম প্রো যারা, অর্থাৎ খুব ভালো কাজ জানে, তারা কিন্তু এই কাজগুলো করবে খুব নিমিষে। আর আপনাকে ক্যানভা দিয়ে কিন্তু এই কাজগুলো সহজে দিবে না, কাজটা সহজ বাট পাবেন না। প্রমি আপু ক্লিয়ার আমার কথা? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি সহজভাবে কি করতে পারেন, যে কোনো একটা প্রফেশনাল কাজ শিখে যান, অ্যাডস ক্যাম্পেইন শিখেন, অথবা ফেসবুক ফ্রি প্রমোশনও শিখেন, এখানেও কাজ পাওয়া যাবে, এবং ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন শিখতে পারেন, মার্কেটিং শিখতে পারেন, লিঙ্কডইন সেলস নেভিগেটর শিখতে পারেন, একটা কাজই শিখবেন, প্রফেশনালি শিখবেন, তাহলে কাজ হবে, অর্থাৎ মার্কেটে যে কাজটার ভ্যালু আছে। ওকে আপু? জি স্যার বুঝতে পারছি। ওকে তাহলে হচ্ছে আমি মানে ক্যানভার এই পুরো গিগটা ডিলিট করে দেব, আর মানে অন্য আদার্স যে মার্কেটিং এর যে বিষয়গুলো ওগুলোর সম্পর্কে আর কি গিগ ক্রিয়েট করব এরকম টাইপ। জি জি জি, অর্থাৎ আপনি অন্যান্য গিগগুলো তৈরি করবেন, অর্থাৎ আপনি একটু আপনার প্রোফাইলটা আরেকবার দেখান আমাকে, আমি বলি আপনি কি কি নিয়ে কাজ করবেন। একটু আসেন প্রোফাইলটা দেখুন, আপনার প্রোফাইলের গিগগুলোতে যান, প্রোফাইলের গিগগুলোতে
আপনার ছবির উপরে ক্লিক করে প্রোফাইল জি আপনি এই পর্যন্ত কোনো কাজ করেছেন না স্যার আমি কোনো কাজ করিনি আচ্ছা ইনশাআল্লাহ অসুবিধা নাই আপনাকে আপডেট করতে হবে অনেকে সবাইকে আপডেট করে চলতে হবে অর্থাৎ মার্কেটে কোন কাজটা বেশি আছে সেটা করতে হবে তাহলে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনার গিগ আছে তিনটা একটা আছে প্রো আর এখানে একটা ড্রাফটে রাখছি আর কি দুইটা আচ্ছা ক্যানভা ডিজাইন আই উইল ক্রিয়েট ইনস্টাগ্রাম বিও এন্ড রিসার্চ ট্রেন্ডিং আই উইল বি আ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট আপনি এটার মধ্যে একটাই রাখতে পারেন সেটা হচ্ছে দুই নম্বর গিগটা বাট এই দুই নম্বর গিগটা কিন্তু সহজে বোঝা যাচ্ছে না আপনি কি কি সার্ভিস দিবেন আপনার সার্ভিসগুলোর থেকে লোগোগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে আপনি এই সার্ভিসগুলো দিবেন বাট সার্ভিসগুলো মুখে বোঝানো যাচ্ছে না আপনার লোগো হিসেবে ঠিক আছে আর অন্য যে দুইটা সার্ভিস আছে এই কাজগুলো খুবই কম পাওয়া যাচ্ছে মার্কেট প্লেসে আপনি এই কাজটা করতে পারেন সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কাজ করতে পারেন প্রমি আপু ওকে স্যার ইনস্টাগ্রামের কাজটা কি মানে এটাও ডিলিট করে দিব এখন আপাতত থাক যেহেতু আপনি নিউজ সেলার হিসেবে 60টা গিগ রাখতে পারবেন আপনি অন্য একটা প্রফেশনাল লেভেলের কাজ শিখে যখন ওই গিগটা পাবলিশ করবেন দেন আপনি এটা ডিলিট করবেন ওই মুহূর্ত পর্যন্ত যদি কাজ পেয়ে যান তাহলে থাকলো না পেলে আউট বুঝতে পারছ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যার এখানে তো আচ্ছা মানে আমরা যে 60টা গিগ আপলোড ই করতে পারবো তো এখন যদি আমরা একটা ডিলিট করি তার মানে হচ্ছে ওটা বাদই তো আমরা 60টা ই করতে পারবো তাই না না বাদে আপনি আবারো 60টা করতে পারবেন মানে আপনি যদি এখানে 60টার মধ্যে 60টা গিগ সাপোজ ধরে আছেন এখানে 60টা গিগ আপনি আরো কয়টা পাবেন তার মধ্যে তিনটা পাবলিশ করেন আরো 60টা পাবেন এখন যদি দুইটা ডিলিট করে দেন অর্থাৎ আপনি আরো 5টা আরো 6টা অ্যাড করতে পারবেন অর্থাৎ সব সময় আপনি 60টা গিগ নিউজ সেলার হিসেবে পাবলিশ করে রাখতে পারবেন বুঝতে পারছি ওকে আপু তাহলে আমি আপনাকে আমি যে বিষয়গুলো আপনাকে আপডেট করতে বললাম সেই সব বিষয়গুলো আপডেট করবেন এরপরে যদি আপনার কোনো হেল্প লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা হেল্প করব এরপরে গিগ পাবলিশ করার আগে যদি মনে হয় যে না আমাদের চেক করা উচিত চেক করে দেব আমরা চেক করে তারপরে পাবলিশ করব স্যার ওই সাপোর্টটা কি শুধু শুক্রবারই তো আমরা পাবো তাই না মানে শুক্রবার রাত 10টা থেকে কাজ আসে প্রতি শুক্রবার রাত 10টা থেকে আচ্ছা ঠিক আছে ওকে আপু এরপরে একজন আসেন ইউনুস ভাই আপনি আসেন ইউনুস ভাইয়ের পরে আসবেন কে আসেন তুষার ভাই আসবেন তুষার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ইউনুস ভাই আপনার কি সমস্যা স্যার আমি আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার এখন শোনা যাচ্ছে কি আপনার কথা শোনা যাচ্ছে না আচ্ছা আপনার মাইক্রোফোনের প্রবলেম আছে যে কেউ একজন আচ্ছা কাকে আমি ডাকি আমি রিকোয়েস্ট করতে পারি আসলে শোনা যাচ্ছে কি না নন্দবি ভাই আমি ওকে আছি শোনা যায় না স্যার ইউনুস ভাই আপনার আপনার একটু মাইক্রোফোনে প্রবলেম আছে আপনার একটু প্রবলেম আছে আপনি একটু ঠিক করে নেন আমি আপনাকে শুনতে পারছি বাট আপনি আমাকে শুনতে পারবেন আমি আপনার কথা শোনা যাচ্ছে স্যার আপনি কি স্যার ভাই শোনা যায় জি নন্দবি ভাই শোনা যাচ্ছে স্যার আমি সরদার বলছি আপনি ক্লিয়ার আছেন ওকে থ্যাংক ইউ ভাই হ্যাঁ দাদা শোনা যাচ্ছে ইউনুস ভাই আমি আপনাকে শুনতে পারছি না আমি আপনাকে চ্যাট বক্সে লিখতেছি আপনাকে শুনতে পারছি বাট আপনি আপনি আমাকে শুনতে পারছেন না ওকে এরপরে আসেন আমিনুর খান ভাই আমিনুর খান ভাই আমিনুর খান ভাই আপনি শেয়ার করেন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমিনুর ভাই আপনি শেয়ার করেন কি কি প্রবলেম একটু বলবেন স্যার আমার ফাইবারে ফুটবল একটু চেক করে দিন স্যার আচ্ছা ঠিক আছে শেয়ার করেন আমিনুর খান ভাই আপনি কোথা থেকে বলছিলেন স্যার আমি ঢাকা থেকে স্যার ঢাকা থেকে ওকে স্যার আপনার প্রোফাইলটা এখনো ভেজা স্যার ওকে আমিনুর ভাই আমিনুর ভাই একটু উপরে থাকেন জি আপনার ছবিটা কিন্তু একদম ব্লার হয়ে গেছে অর্থাৎ ভালো করে বোঝা যাচ্ছে না ক্লিয়ার ধন্যবাদ ভাই তাই তো বোঝা যাচ্ছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম না ভাই বোঝা যায় না হ্যাঁ ছবিটি আপনি তো বলছিলেন ছবিটি স্যার আরো স্পষ্ট দিতে হবে স্যার আরো স্পষ্ট দিতে হবে ছবিটা এটা বোঝা যাচ্ছে না ভালোভাবে অর্থাৎ ফাইবার যখন আপনাকে ভেরিফাই করবে তখন কিন্তু প্রবলেম ফেস করবেন আপনি বুঝতে পারছেন ভাই জি স্যার ওকে
এনুস ভাই আমি আপনাকে শুনতে পারছি বাট আপনি আমাকে শুনতে পারতেছেন না আপনার মাইক্রোফোনটা একটু চেক করেন আমি এরপরে আপনাকে ডাকবো আবার আচ্ছা আমিনুল ভাই এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড ফেসবুক মার্কেটিং এক্সপার্ট ঠিক আছে একটু নিচের দিকে আসেন দেখি আপনার গিগের কালারগুলো অনেক সুন্দর হয়েছে আই এম এ ডিজিটাল মার্কেটার আই কমপ্লিট এ লং ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট ফ্রম এন দেবেন ফ্রম এন From an yes. outsourcing institute on total digital marketing and attend many practical projects. My best skill is the following areas like Facebook marketing, lead generation, social media marketing, LinkedIn, YouTube marketing, social bookmarking, link building, graphics design, logo design, etc. আপনি কি ফটোশপের কাজ পারেন? স্যার ও তো পুরো সম্পূর্ণ পাই না স্যার effective product descriptions and web content. I am honest in my work with full responsibilities and dedication. Thank you. Asa. Bhai ami bol. এখানে আমরা যেটা দেখতেছি এটা আমি গত লাস্ট উইকে যেটা দেখছি মানে অনবরত এই টাইটেল গুলো কিন্তু বারবার অনেকেরই দেখতেছি আমি এই টাইটেল গুলো চেঞ্জ করে অন্য কোন ভাবে লেখা যায় না অন্য কোন ভাবে লাইক আপনি কাকে ফলো করবেন আপনি কাদেরকে ফলো করবেন এটা আগে বলি আমি আপনি কখনো বাংলাদেশি কোনো সেলারকে ফলো করবেন না অর্থাৎ বাংলাদেশি সেলাররা কিন্তু বেশিরভাগগুলো এইভাবে লিখে আপনি যদি সেম ভাবে লেখেন তাহলে কিন্তু আপনি তার মতো হয়ে গেলেন তার থেকে এক্সেপশনাল কিছু হইতে পারলেন না অর্থাৎ আপনি কখনো তাদেরকে ফলো করবেন না আপনি ফলো করবেন এমন কোনো গিগকে যে গিগগুলো আপনি ওখান থেকে শিখতে পারবেন কখনো কপি পেস্ট করবেনই না শুধু দেখবেন আইডি নেবেন তারা কিভাবে লেখে তো এই এক গিগটা আপনি কিভাবে লিখবেন এই গিগটার ডেসক্রিপশনটা অনেক সুন্দর আছে বাট একই ডেসক্রিপশন সবাই সেম ডেসক্রিপশন অনেকেই লিখছে আপনি এটা হয়তো বা কোনো রেকর্ডেড কথা ছিল ওই অনুযায়ী লিখছেন মানে আপনি একটু পরিবর্তন করে লিখবেন পরিবর্তন করার অনেকগুলো ওয়ে আছে এখন দুভাবে পরিবর্তন করতে পারেন এক হচ্ছে কারণ অন্য একটা প্রোফাইল দেখবেন আপনি ওই প্রোফাইলটা দেখে দেখে আপনি কি করবেন একটা সাজাবেন হবু না কপি পেস্ট না একদম কি করবেন আপনি ওখান থেকে আইডিয়া নিয়ে একটু সাজাবেন শুধু দ্বিতীয়টা হচ্ছে কি আপনি নিজে নিজে কি কি সার্ভিস দিচ্ছেন আমি প্রথমে যে প্রমি আপুকে যেভাবে বললাম সেম ক্যাটাগরিতে আপনার সার্ভিসগুলো আপনি লিখবেন আপনি যখন নিজে নিজে কিছু লিখবেন তখন দেখবেন এটা পরিবর্তন হয়ে গেছে যেমন আপনি প্রথমে দিয়েছেন ডিজিটাল মার্কেটার লং টাইম ট্রেনিং করছেন সব কিছু ঠিক আছে বাট সার্ভিসগুলো ঠিক আছে কিন্তু ওই যে সবার মতো হয়ে গেছে জি স্যার আমার কথা বুঝতে পারছেন জি স্যার একটু ভিন্ন শেষের দিকে একটু ভিন্ন দেবেন যে আমি তোমাকে যে সার্ভিসগুলো দেব এখান থেকে তুমি ভালোভাবে বেনিফিটেড হতে পারবা তাকে মোটিভেশন এমন ভাবে দিতে হবে সে যেন আপনাকে কাজটা দেয় আমরা কখনো বোঝাবো না যে তুমি আমার কাজটা দাও ডাইরেক্টলি বলবো না আমরা তাকে এমন ভাবে আমাদের সার্ভিস গুলো প্রোভাইড করবো যেন সে আমাদের প্রতি আকৃষ্ট হয় সেজন্য আমাকে কাজটা দেয় আপনারা যদি থাকেন আমি আপনাদের জানাতে বলি আমার ফাইবার একটা ক্লায়েন্ট কিছুক্ষণ আগে ওদের ওর সঙ্গে কথা হয়েছে এখন ফাইবারের বাইরে আমার সাথে কাজ করাবে এবং কানাডার টাইম 12:30 অনুযায়ী সে আমার সাথে লাইভ জুমে কথা বলবে যদি সম্ভব হয় আপনারাও থাকতে পারবেন অসুবিধা নাই ওকে নিয়ে আসবো এখানে সরাসরি জুমে যে আসলে ওরা কোন কোন জিনিসগুলো পছন্দ করে সে একজন সিঙ্গার কানাডার বিশাল একজন সিঙ্গার বিগ নেতা সে আসবে জয়েন হবে আমি তাকে একটু পরে লিঙ্ক পাঠাইতে পারি ক্লিয়ার অর্থাৎ আপনারা কি করবেন আপনাদের প্রোফাইলগুলো আমি কেন কথাটা বললাম প্রোফাইল দেখে একটা ক্লায়েন্ট আসে কিন্তু আপনার কাছে আপনাকে দেখেন যে আপনি কি কাজ পাবেন কি পারেন না এটা কখনো দেখেন না আপনাকে দেখতে আগে অর্থাৎ প্রোফাইলটা সবার মতো করবেন আপনি সবার থেকে আলাদা করবেন তাহলে আপনি কাজ পাবেন এটাই হচ্ছে ভিন্নতা কাজ পাওয়ার মূল ওই হচ্ছে সবার থেকে একটু ভিন্ন আপনি সেম ভাবে আপনাকে একই সাজেস্ট করতেছি প্রমি আবুকে যেভাবে বলছি আপনি সেম ভাবে এই কাজগুলো করবেন পারবেন না ভাই ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি ইউটিউব মার্কেটিং লিংক বিল্ডিং ইউটিউবে টিটা বড় হবে ইউটিউব মার্কেটিং এ টিটা বড় হবে এটা পরিবর্তন করে দেবেন লিংক বিল্ডিং আর্টিকেল রাইটিং ফেসবুক প্রমোশন ইনস্টাগ্রাম মার্কেটিং পিন্টারেস্ট মার্কেটিং সোশ্যাল বুক মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং বানানটা ভুল আছে টিআইএনজি হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা ভুল আছে হ্যাঁ
আচ্ছা আপনি এখন আপনার উপরে যান একটু প্রোফাইলের গিগ গুলো দেখান আমাকে প্রোফাইলের গিগ গুলো আইএল টু বিটুবি টার্গেট লিংকডইন লিড জেনারেশন আইএল টু সোশ্যাল বুকমার্কিং আপনার কালার কম্বিনেশন গুলো ঠিক আছে বুঝতে পারছি ভাই জি স্যার আপনার কালার কম্বিনেশন গুলো লেখা বোঝা যাচ্ছে বাট এখানে কিছু জিনিস ভুল আছে কিছু জিনিস ভুল আছে বলতে আপনার অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট গুলো কি আপনি যদি লিংক বিল্ডিং লিংক বিল্ডিং এর যে ইয়াটা আছে লিংক বিল্ডার না কি লেখছেন এটা লিংক আপনার চার নম্বর গিগটা হ্যাঁ এটা অন করেন একটু এটা একটু অন করেন আমি যেকোনো একটা গিগ দেখতেছি আপনাকে বলে দিচ্ছি আই উইল ডু হাই অথরিটি ডু ফলো ব্যাক লিংকস এসইউ লিংক বিল্ডিং ইন দা ইউএসএ আচ্ছা নিচের দিকে আসেন একটু লিংক বিল্ডিং ডু ফলো ব্যাক লিংক দেখেন ডু ফলো ব্যাক লিংক ডু ফলোটা আপনি শুরু করছেন একটু রাইট সাইড থেকে হাই কোয়ালিটি ব্যাক লিংকটা আবার গেছে লেফট সাইডে আবার হাই পিআর পিএ ডিএ সাইড গেছে ব্যাক সাইডে 100% ম্যানুয়ালটা চলে আসছে রাইট সাইডে অর্থাৎ আপনার যে একটা অ্যালাইনমেন্ট একটা যে সৌন্দর্য এই গিগে সৌন্দর্যটা নষ্ট করে ফেলছে বুঝতে পারছি ভাই এটা যদি একটু ঠিক করতেন তাহলে অনেক সুন্দর হতে পারবে তবু সুন্দর এসে কথাগুলো বোঝা যাচ্ছে আপনার কালার কম্বিনেশন দুটার মধ্যে রেডি কমপ্লিট করে ফেলছেন অনেক সুন্দর লাগতেছে এই জন্য একটু নিচের দিকে আসেন ওয়েলকাম টু মাই লিংকডইন বিল্ডিং সার্ভিস লিংক বিল্ডিং সার্ভিস ডু ইউ ওয়ান্ট টু র্যাঙ্ক ইউর সাইট উইথ হাই কোয়ালিটি বাই ফলোইং টেকনিকস ইনক্রিজ ইউর গুগল র্যাঙ্কিং উইথ হাই অথরিটি ডিএপিএস ডিএপিএস নাইন ডু ফলো উইথ সুপার সিউ ব্যাক লিংকস সার্ভিস লিংক বিল্ডিং আচ্ছা মাই সার্ভিস ইজ 100% ম্যানুয়াল অল আওয়ার হাই কোয়ালিটি এসইউ হোয়াইট হ্যাভ ব্যাক লিংকস আর ক্রিয়েটেড ম্যানুয়ালি অ্যান্ড এসুড এ সলিড লিংক বিল্ডিং ক্যাম্পেইন একটু নিচের দিকে আসেন দেখি মাই সার্ভিস ডেসক্রিপশনের পরে একটা স্পেস দিবেন স্পেস দিলে এটা বোঝা যাবে যে আসলে আপনি সার্ভিস ডেসক্রিপশন এটা দিচ্ছেন পাওয়ারফুল এসইউ ব্যাক লিংকস হাই অথরিটি ডোমেইন ডু ফলো ব্যাক লিংকস হাই পিএ ডিএ পিআর সাইটস হাই কোয়ালিটি ব্যাক লিংকস সেম হয়ে গেছে হাই অথরিটি ডু ফলো আপনি এখানে হাই অথরিটি ডোমেইন হাই কোয়ালিটি ব্যাক লিংকস ডু ফলো ব্যাক লিংকস সেম বিষয়গুলো আছে হাই কোয়ালিটি ব্যাক লিংকস পার্মানেন্ট এসইউ ব্যাক লিংকস বিজনেস লিস্টিং আর্টিকেল সাবমিশন ফর্ম পোস্টিং ব্লগ কমেন্টস প্রোফাইল ব্যাক লিংকস ফাস্টেস্ট র্যাঙ্কিং ইম্প্রুভমেন্টস আর একটু নিচের দিকে আসেন দেখি অন টাইম ডেলিভারি অল হোয়াইট হ্যাট অ্যান্ড অর্গানিক ওয়ার্ক রিয়েল ভেরিফাইড ব্যাক লিংকস 100% বায়ার স্যাটিসফ্যাকশন ডেলিভারি রিপোর্ট টু গুগল শিট উইথ লাইভ অ্যান্ড স্ক্রিনশট লিংক ওকে একটু নিচের দিকে আসেন দেখি If you hire me, then I will try to satisfy you. Thank you. Exclusively on Fiverr. আপনার প্যাকেজ গুলোতে আসেন দেখি প্যাকেজ গুলো প্যাকেজে আসেন ডু ফলো পাঁচশো এসি ব্যাকলিংস ডু ফলো হাই ডোমেইন অথরিটি ডু ফলো ব্যাকলিংস ম্যানুয়াল লিংক বিল্ডিং লো কম্পিটিশন না এটা এখানে বানানটা ভুল আছে কম্পিটিশনটা একটু ক্লিক করে দেখেন তো এর মিনিংসটা কি দেখেন একটু এটা ভুল আছে একটু হ্যাঁ স্যার এটা চেঞ্জ করে নেবেন স্যার লিংকডইন হাই কম্পিটিশন আচ্ছা আপনি এখন আপনার গিগে যান একদম উপরে যান উপরে গিয়ে গিগে ক্লিক করেন আপনার প্রোফাইলটা কত তারিখে তৈরি হয়েছিল অর্থাৎ কোন মাসে গিগের উপরে ক্লিক করেন গিগের উপরে উপরে গিগ উপরে যান একদম উপরে যান একদম উপরে যান উপরে গিগ হ্যাঁ গিগে ক্লিক করেন ইমপ্রেশন হচ্ছে না স্যার আচ্ছা ইমপ্রেশন আছে 2টা 209টা 87 143 54 ক্লিক হয়েছে মাত্র একটা তাই তো জি স্যার এখন আপনার গিগ গুলো কি মার্কেট প্লেসে অ্যাক্টিভ আছে কিনা কখনো চেক করেছিলেন স্যার অ্যাক্টিভ আছে স্যার সবগুলো অ্যাক্টিভ আছে জি স্যার মার্কেটিং করতেছেন প্রপারলি আপনার কোন ক্লিক নাই এক ইমপ্রেশন মাত্র দুইটা তারপরে হচ্ছে 42টা তারপর 27টা অর্থাৎ আপনার মার্কেটিং প্রপারলি হচ্ছে না
আপনাকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই মার্কেটিং প্রপারলি করতে হবে ফার্স্ট। এটা আপনি মার্কেটিং করেন, আপনার গিগের অবস্থা যেহেতু ভালো আছে ইনশাআল্লাহ আপনি কাজ পাবেন। এবং আমি যেসব বিষয় আপডেট করতে পারেন এই বিষয়গুলো আপডেট করেন, ইনশাআল্লাহ আপনি কাজ পাবেনই পাবেন। এরপরে ইউনিস ভাই আপনি আমাকে শুনতে পারতেছেন এখন? একটু বলেন দেখি। ওকে, এরপরে আমি আপনাকে ডাকবো। জি স্যার, ধন্যবাদ আপনাকে অনেক। আই নিড সাম লিডস ইন দা ইউএসএ। হাই দেয়ার, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড লিড জেনারেশন এক্সপার্ট। I understand your requirements properly. I know how to do collect your targeted USA lead. I will do perfectly collect US lead by my work. You will get real customers and actual leads and increase your sales. Thank you. Okay. Looking for a Facebook post for a marketing. আমি একটু পরে আপনাকে দেখতেছি, একটু পরে বলবো যে আপনার কোথায় কোথায় ভুল আছে। Looking for a Facebook post for a marketing. It should be about the delivering service about company products. Yes sir, I read your job requirements. Facebook promotion and marketing are very important for any business. I am an expert at Facebook marketing. Arektu mishe dikhe ashen, mishe dikhe, ekdom mishe dikhe ashen. Ei dui ta thik ache, tu thik ache. I have a book on Amazon. I want to promote my book like that. As a result, my book will see a huge increase in sales. Yes sir, how are you? I am professional social media expert. Facebook promotion is very important for any business or product because no other social media beat them. It is unique in its service. I will Facebook marketing, Instagram marketing, LinkedIn marketing, Pinterest marketing. The work that your product does will reach millions of people. I will promote your book to millions of active people as a. এই জায়গায় বলি আমি এরকম একটা খুঁজতেছি। এখানে দেখেন আমিনুর ভাই আপনি কি লিখছেন, তার যে একটা বুক সেল করতে হবে, তার বুকটা যে প্রমোশন করতে হবে, আপনি কত নম্বর লাইনে গিয়ে বলছেন? একদম ছয় নম্বর লাইনে গিয়ে বলছেন, তাই তো? এটা করা যাবে না। এখন কেন করা যাবে না সেটা বলি। আপনারা যদি এই ধরনের কেউ বায়ার রিকোয়েস্ট দেন, অর্থাৎ আপনারা এইভাবেই করবেন, আমি পুরো বলতেছি, এভাবে যদি দেন আপনি, আশা করি আপনি 15-20 বায়ার রিকোয়েস্ট দেওয়ার পরে আপনাকে বায়ার নক পাবেন। এবং বায়ার নক পালে আপনি অবশ্যই অবশ্যই কি পাবেন? কাজ পাবেন, কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ বায়ার নক না করলে তো আপনি কাজ পাবেন না। প্রথমে আপনি যে সার্ভিসটা, আপনি মেসেজটা, বায়ার রিকোয়েস্টটা ভালোভাবে মিনিমাম 7 বার করবেন। আমি আমার পেইড স্টুডেন্টদের সবসময় বলি বায়ার রিকোয়েস্টটা মিনিমাম 7 বার করবেন। 7 বার করলে হবে কি, আপনার মুখস্থ হবে, কণ্ঠস্থ হবে, ঠোঁটস্থ হবে, কি বুঝাতে চাচ্ছে আপনি এটা বুঝতে পারবেন। যেই হোক না কেন 7 বার করে করবেন। 7 বার করে করলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এখান থেকে। দেন আপনি করবেন, প্রথমত সে যে সার্ভিসটা আসছে এই সার্ভিস সম্পর্কে তাকে আপনাকে বলতে হবে শুরুর দিকে। অর্থাৎ আপনি কি, আপনি একজন ডিজিটাল মার্কেটার শুরুতে বললেন, হাই দেওয়ার পর আপনি ডিজিটাল মার্কেটার এটা বললেন, তারপর আপনি যে তার সার্ভিসটা পাইছিলেন, অর্থাৎ সে বুক প্রমোশন করবে, এই বুক প্রমোশনের সার্ভিসটা আপনি বুঝতে পারছেন এটা বলবেন। অর্থাৎ আই নো হাউ টু প্রমোট ইওর বুক অ্যাকর্ডিং টু ইওর টার্গেটেড অডিয়েন্স। যে আমি জানি তোমার বুকটা কিভাবে প্রমোশন করতে হয় টার্গেটেড অডিয়েন্সের কাছে। কেন আপনি এইটুকুর মধ্যে লিখবেন? এটা এই কারণে লিখবেন, একজন বায়ার যখন প্রথমে একটা রিকোয়েস্ট দেখে, তার প্রোফাইলে যখন রিকোয়েস্টগুলো দেখে সারিবদ্ধভাবে, প্রথম থেকে 1.5 লাইন মাত্র, অর্থাৎ শুরুর থেকে 1.5 লাইন শুধু ভিজিবল হয়, বাদ বাকি গুলো কি অবস্থা থাকে? সি মোর অবস্থা থাকে। অর্থাৎ সি মোরে ক্লিক করলে আপনার অন্য লেখাগুলো পড়তে পারে, তা না হলে পড়তে পারে না। এই জন্য আপনাকে কি করতে হবে, টেকনিক করে তার যে বুক প্রমোশন এই কথাটা শুরুর লাইনের মধ্যে লিখতে হবে, 1-2 লাইনের মধ্যে। তাহলে সে ওই কথাটা যখনই পড়বে যে হ্যাঁ সে আমার যে বুক রিলেটেড আমি প্রমোশন করাবো, সে পড়ছে এই কারণে কিন্তু বুক রিলেটেড লিখছে, তখন আপনার রিকোয়েস্টে পড়ার সম্ভাবনা বেশি থাকবে। আমিনুল ভাই ক্লিয়ার? ওকে, দেন আপনি কি লিখবেন 2 নম্বর প্যারাতে? সে কি লিখবেন 2 নম্বর প্যারা এসে আপনি দেখতে পারেন যে ঠিক আছে স্যার, আমি আপনার কাজটা এইভাবে প্রমোশন করব এবং আমি এতগুলো কাজ এ পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। তুমি যদি আমার কোনো কিছু রিপোর্ট দেখতে চাও প্রিভিয়াস, সে চাক কিংবা না চাক, সে চাইলেও কিংবা না চাইলেও কোনো অসুবিধা নেই। ওকে একটা কি বলবেন যে তুমি দেখো আমি এর আগে কিন্তু অনেকগুলো কাজ কমপ্লিট করছি, তার মধ্যে আমি একটা ডকুমেন্ট এখানে রাখলাম, লিঙ্কটা ক্লিক করে দেখতে পারো। আপনি কি করবেন, আপনার একটা ফেসবুক প্রমোশনের যে ডেমো তৈরি করা আছে ওখান থেকে লাইট শট দিয়ে একটা কি করে স্ক্রিনশট লিঙ্ক নিয়ে ওখানে অ্যাড করে দেন। ওখানে তো পিকচার অ্যাড করা যায় না, বাট লিঙ্ক তো অ্যাড করা যায়। আপনি লিঙ্ক অ্যাড করে দিলে কি হবে, ক্লায়েন্ট যদি আপনারটা দেখে আপনার কাজটা পছন্দ হবে, কারণ অন্যরা তো লিঙ্ক দিবে না সহজে, আপনি লিঙ্ক দিয়ে দিচ্ছেন একটা ওয়ার্কপ্রুফ শীট, আর ওরা ওয়ার্কপ্রুফ শীটে প্রচুর বিশ্বাসী। এই জন্য আপনি অ্যাড করবেন, দেন আপনি শেষের দিকে কি বলবেন, সে যে আপনার কাজটা দেখে প্রফিটেড হবে, সবসময় লক্ষ্য রাখবেন ইউএস এর লোকেরা সবসময় টার্গেট থাকে প্রফিট, মানে প্রফিট কিভাবে নিয়ে আসা যাবে সেটা টার্গেট থাকে ওদের। আপনি সেভাবে শেষের দিকে বলবেন যে আমি তোমাকে একটা প্রফিট করে দেবো ভালোভাবে, আমি তোমার একটা প্রমোশন করে দিবো, তুমি আমাকে হায়ার করতে পারো। কখনো ডাইরেক্টলি বলবেন যে হায়ার করো, হায়ার করতে পারো, এভাবে বলে দেবেন।
অর্থাৎ আপনি আপনার প্রফেশনালিজম বজায় রাখলেন। একজন প্রফেশনাল কখনো ডাইরেক্টলি বলবেন যে আপনি আমাকে হায়ার করেন, ও ঘুরে ফিরেই বলবে হায়ার করার কথা, বাট বলবে না যে ডাইরেক্টলি হায়ার করো। ক্লিয়ার আমিনুল ভাই? আপনি এভাবে বায়ার রিকোয়েস্ট গুলো দেন, সবাইকে রিকোয়েস্ট করবে এভাবে বায়ার রিকোয়েস্ট দেন, একটা স্যাম্পল অ্যাড করে দিবেন স্ক্রিনশট লিংক, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি কাজ পাবেন, যেটা আমি নিজেই করি মার্কেট প্লেসে। আমি কখনো এখনো আমি ইনশাল্লাহ অনেকগুলো কাজ কমপ্লিট করার পর আমি কি করি, নিজের বায়ার রিকোয়েস্টের যদি কখনো রিপ্লাই করি সঙ্গে সঙ্গে একটা প্রিভিয়াস ওয়ার্ক প্রুফশিট অ্যাড করে দিই। এটাতে কাজ পাওয়ার মাত্রা অত্যন্ত বেশি হয়ে যায়, কারণ আপনার একজন ক্লায়েন্ট আপনাকে নক করবে, তারপর আপনাকে স্যাম্পল চাবে, দেখবে, এটা অনেকটা লং প্রসেস। আপনি একবারে সবকিছু দিয়ে দিলেন সামান্যর মধ্যে, এটা ও পছন্দ করবে এবং কি হবে আপনাকে কাজ পাওয়ার সময় বেশি থাকবে। ঠিক আছে আমিনুর ভাই, আপনি এভাবে করেন কাজ গ্রহণ, আর আমি যেগুলো আপডেট করতে পারি আপডেট করে আবারও আপনাকে প্রয়োজনে দেখাবেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, জি কামরুজ্জামান ভাই। জি ভাই বলেন, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, একটু সামান্য কথা বলছিলাম, ওই যে আমি যে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক প্রমোশনের বিভিন্ন গ্রুপে যে যোগ মানে জয়েন হব, এখন কি মানে যে আপনার ভিন্ন ভিন্ন গ্রুপে, মানে আমার তো 5টা ফেসবুক আইডি আছে, মনে করেন প্রথমটা যে 10টা যে জয়েন হলাম, বাকি আইডি দিয়ে আবার অন্য 10টা দিয়ে জয়েন হব, এরকম না? আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন সবার জন্য, অনেকের কনফিউশন হয় যে আমার 5টা ফেসবুক প্রোফাইল আছে, আমি এখন কিভাবে জয়েন হব। জয়েন হবো বলতে আমি এক আইডি থেকে 5টা একটা গ্রুপে জয়েন হইলাম, বাইসেলি আছে, আবার অন্য একটা আইডি থেকে সেম আইডি গুলোতে জয়েন হয়ে যাচ্ছি, তাহলে কিভাবে আমি তারতম্য করতে পারি? এটার একটা সহজ ওয়ে হচ্ছে কি, আপনি 5টা প্রোফাইল, ঠিক আছে 5টা প্রোফাইল, আপনি 5টা প্রোফাইল দিয়ে করবেন, 5টা কান্ট্রি সিলেক্ট করে নেন, অর্থাৎ আপনি বাইসেল ইউএসএ শুধুমাত্র একটা আইডি থেকে জয়েন হন, বাইসেল ইউকে অন্য একটা আইডি থেকে জয়েন হন, বাইসেল চায়না অন্য একটা আইডি থেকে জয়েন হন। এভাবে যদি আপনি জয়েন হন তাহলে আপনার সুবিধা হবে কি, সেটা বলি, সেটা হলো আপনার ইয়ে হয়ে গেল, তারতম্য হয়ে গেল। দেন আপনি শেষের বাদে একদম শেষের দিকে, অর্থাৎ এইভাবে যখন আপনি একটা আইডি থেকে 200-300 আইডি জয়েন করে ফেললেন, তখন তো আপনি বুঝতে পারছেন আপনার সেপারেট হয়ে গেল, আপনি তখন একটা শিটে যাবেন, গুগল শিটে সব লিঙ্ক একসাথে করবেন, লিঙ্কগুলো একসাথে করার পর কি করবেন, আপনি একটা গ্রুপের নাম সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি কি করবেন, আপনার প্রোফাইলে থেকে আমি দেখাই দিই, তা না হলে বুঝতে পারবেন, আমি আমার স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। ওকে, আমি যাচ্ছি, আমি এখান থেকে যাচ্ছি আমার গুগল ড্রাইভে। ওকে, একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, আমি একটা আমার বায়ারের রিপোর্টে গেলাম, রিপোর্টে যাওয়ার পর দেখেন এখানে আমি কি করব, এখানে আমার অনেকগুলো গ্রুপের নাম আছে, মনে করেন এগুলো গ্রুপের নাম, তাই তো, বুঝা যাচ্ছে আমার কথা? এই গ্রুপের নামগুলোর মধ্যে যে কোনো একটা গ্রুপের নাম আমি সিলেক্ট করি। জি জি ভাই জি, সাপোজ আমি অনলাইন শপিং বাই এন্ড সেল এই গ্রুপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এটা কপি করলাম, এখানে অনেকগুলো গ্রুপ আপনি অ্যাড করছেন, আমি এটা কপি করলাম, কপি করার পর আপনি এই শিটটার উপরে কি করবেন, কন্ট্রোল এফ, এই শিটটার উপরে মানে যে শিটটাতে আপনার ডাটাগুলো রাখা আছে এই শিটটার ভিতরে একই নাম যদি ডাবল থাকে আপনি কিভাবে সিলেক্ট করে বাইর করবেন এবং ওইটাতে ডিলিট করে দেবেন সেটা দেখাচ্ছি আমি, কিন্তু কন্ট্রোল এফ একসঙ্গে ক্লিক করবেন, কন্ট্রোল এফ ক্লিক করার সঙ্গে দেখেন এই যে ফাইন্ড ইন শিট, এই শিটের মধ্যে কি কি আছে আপনি খুঁজে বাইর করুন। আমার কথা বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছি ভাই। কন্ট্রোল এফ ক্লিক করার পর আমি যে গ্রুপের নামটা কি করেছিলাম, কপি করেছিলাম, এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করার পর দেখেন এখানে যে আমার এই গ্রুপের নামটা দেখেন ব্লার হয়ে গেছে, ব্লার হয়ে গেছে না, এখানে যদি সেম নেম আরো থাকে তাহলে কিন্তু এখানে চলে আসবে। এখন আসলে এটা কি কার্যকরী না অকার্যকরী এটা দেখাচ্ছি, যে আপনি গ্রুপগুলো কিভাবে সেপারেট করেন, কিভাবে বুঝবেন একই গ্রুপ বারবার আপনি জয়েন হচ্ছেন। আপনি এই শিটটাতে আসার পর আবার দেখাচ্ছি কন্ট্রোল এফে ক্লিক করবেন, কন্ট্রোল এফে ক্লিক করার পর এরকম একটা ঘর আসবে, আমি এখন দেখবো ইউটিউব লেখাটা, ইউটিউব লেখাটা আমি এখন কপি করলাম যে আসলে একই লেখাগুলো ধরে কিনা, দেখেন আমি এখানে পেস্ট করে দিলাম, দেখেন তো এখানে ইউটিউব লেখাটা কোথায় কোথায় আছে সব জায়গায় সিলেক্ট হয়ে গেছে না, অর্থাৎ যে যে জায়গাতে ইউটিউব লেখা আছে সবগুলো জায়গা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ আপনি যখন কোনো গ্রুপ যদি কনফিউশন হয় যে না আমার একই গ্রুপ বারবার অ্যাড হচ্ছি, তখন আপনি কন্ট্রোল এফ করে সেগুলো ফাইন্ড করতে পারেন, এভাবে আপনি করে নেবেন। ওকে ভাই, আচ্ছা ভাই আমি এক মিনিট একটু শেয়ার করতাম, আমি করছি একটু না, কামরুজ্জামান ভাই আমি বলি এখানে যে একটা নিয়মতান্ত্রিকতা আছে আমি মৌখিকগুলো শুনতেছি, আমি এখন ইউনুস ভাইকে একটু সাপোর্ট দেবো, এরপরে আপনি আসতে পারেন অথবা যা সিরিয়াস আছে তারপরে একটু ভাই প্লিজ। আচ্ছা ইউনুস ভাই আপনি আসেন, ইউনুস ভাই আপনি আসেন।
কামরুজ ভাই মন খারাপ করা যাবে না, কারণ এখানে অনেকেই যেহেতু জয়েন আছে সবাই এক পাশ থেকে আসবে। ওকে হ্যালো আচ্ছা সত্যি করে বলবেন যে আসলে এই দুটা কাজ আপনি বাইরের কাছ থেকে পাইছিলেন না অন্য কোনো ওয়ে ব্যবহার করছেন কেন? আমি আপনি যদি সত্যি কথা বলেন তাহলে কি হবে আপনার জন্য আমি একটা ভালো কথা বলতে পারবো। হ্যালো জি স্যার বুঝিনি, আপনি কি মার্কেট প্লেস থেকে কাজ করছেন না অন্য কোনো ওয়ে ব্যবহার করেছিলেন? ও এর আগে যে কাজটা করছিলাম জি জি জি, কোন দেশের বায়া কিভাবে পাইলেন একটু বলবেন? ওটা ইসরায়েলের বায়া ছিল। আচ্ছা ইসরায়েলের বায়া কত ডলারের কাজ ছিল, $5 না $10? $5 ছিল। আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই। ও আপনাকে রিভিউ দিছে? জি স্যার। রিভিউ দেনি, প্রোফাইলে রিভিউ দেনি? না দেনি তো। আচ্ছা ঠিক আছে একটু নিচে দিকে আসেন, একটু নিচে দিকে আসেন। হ্যাঁ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গি, ওয়েট ওয়েট একটু উপরের দিকে, একটু উপরের দিকে। আচ্ছা 15 জন আছে এখন। হ্যাঁ আর একটু উপরে। ওকে Are you looking for an expert to create your YouTube channel properly? This gig is the perfect for you. I'll create, set up and optimize your YouTube channel professionally. I ensure that my channel will be lifetime guaranteed. If you have already a channel and want to monetize, optimize of your channel, then I am also available. I am expert in create and professional channel design, video editing expert. More tips and tricks to increase traffic. My service details, basic package. Create and professional channel, channel verify design logo, channel tag setup, description setup, proper channel SEO. একটু নিচে দিকে আসেন, basic plus playlist, আচ্ছা basic plus আছে playlist, create design channel art, section create, business mail, add, upload defaults, defaults, watermark, setup, setup, premium package, standard social media, add, টেইলার, টেইলারটা মানে আইটা কি এরকম আছে? আচ্ছা ওইটাই ঠিক আছে, ফাইবার আপডেট আছে টেইলার ওইটাই। ইন্ড স্ক্রিন সেট আপ, কার্ড সেট আপ, প্রপার ভিডিও ট্যাগ সেট আপ, অ্যাডভান্স সেটিং সেট আপ, মাই স্পেশালিটি, বেস্ট কিউ নলেজ টু ক্রিয়েট অ্যান্ড সেট আপ চ্যানেল, নো ইউটিউব অ্যালগোরিদম, 100% গ্যারান্টেড সার্ভিস, অন টাইম ডেলিভারি, কুইক রেসপন্স 24/7, ফিউচার সাপোর্ট, কমপ্লিটলি প্রফেশনাল সার্ভিস 24/7, কুইক রেসপন্স 24/7, এইটা শুধু কেটে দিয়েন। অর্থাৎ একজন হিউম্যান কখনো 24/7 সাপোর্ট দিতে পারে না, এই লাইনটা শুধু কেটে দিয়েন। ফাইবার এটা পছন্দ করে না, অর্থাৎ আপনার যদি কোম্পানি হইতো তাহলে আপনি এটা দিতে পারতেন, অর্থাৎ আপনি একজন এজেন্সি হলে। আই ক্যান বি ইওর ইউটিউব চ্যানেল ম্যানেজার, প্লিজ মেসেজ মি বিফোর প্লেস অ্যান অর্ডার। হ্যাঁ আপু আপনারগুলো ঠিক আছে, আপনি শুধু এই লাইনটা দিয়ে কেটে ফেলেন। আপনি একটু সার্চ ট্যাগগুলো দেখান আমাকে, এখানে যে আর্ট করতেছেন আর্টগুলো মুছে ফেলেন, আর্টগুলো মুছে ফেলেন নিজের থেকেই। আচ্ছা চ্যানেল ইউটিউব, ক্রিয়েট ইউটিউব, ইউটিউব অপটিমাইজ, ডিজাইন ইউটিউব, সেট আপ ইউটিউব। ওকে আপু আপনি শুধু কী করবেন 24/7 এটা মুছে ফেলেন, মুছে ফেলার পর আপনাকে যে বানানগুলো ঠিক করতে বলছে এই বানানগুলো ঠিক করেন, ঠিক করার পর আপনি আপডেট করে ফেলেন। আর সোশ্যাল মিডিয়া ভালো করে শেয়ার করেন, সোশ্যাল মিডিয়া শেয়ার হচ্ছে মেইন। আর বায়ার রিকোয়েস্টগুলো প্রপারলি দেন, আমি প্রথমে যেভাবে বলছি বায়ার রিকোয়েস্টগুলো দিতে সেভাবে দেন। আপনার মেসেজে একটা মেসেজ আসছে, দেখেন আপনাকে কোনো ক্লায়েন্ট নক করছে কিনা, আপনার মেসেজ বক্সে রেড বক্স একটা দেখা যাচ্ছে, মেসেজে ক্লিক করেন না স্যার করেনি দেখছি, ওই যে মেসেজে আপনার রেড দেখতেছি এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এই বাতিগুলো সঙ্গে সঙ্গে অফ করে দেওয়ার চেষ্টা করুন। কংগ্রাটস অন ইওর নিউ গিগ, আপনি একটা নিউ গিগ পাবলিশ করেছিলেন সেটার জন্য আপনাকে কংগ্রাটস করছে। যে নোটিফিকেশনগুলো সবগুলো অফ করে দেন, নোটিফিকেশন আসেন তা না হলে আপনার রেসপন্স রেটটা কমে যাবে। নোটিফিকেশন মেসেজে যান, মেসেজে যাওয়ার পর নোটিফিকেশনে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন, এই মেসেজের এই যে রাইট সাইডে এটা যে লোগোটা আছে এটার উপর ক্লিক করুন। রাইট সাইডে, রাইট সাইড নোটিফিকেশন যেটা দেখা যাচ্ছে আসেন নিচে, একটা মেসেজের বক্স দেখেন, মেসেজ মেসেজ এই যে রাইট সাইডে দেখেন। আচ্ছা আপনি বুঝেন না, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি আপনি অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করেন ভাই। স্ক্রিনে দাগায় কে?
আচ্ছা জি ভাই দেখাচ্ছেন একটু নিজের থেকে মুছে দেন যদি না বুঝে দেখান আমি মনে করতেছি আপনি না বুঝে দেখাই দিয়েছেন আর যদি মনে করেন যে আপনি বুঝে দেখাই দিয়েছেন তাহলে আপনি ভালো বেটার আপনি দেখাইতেই থাকেন কোনো অসুবিধা নেই যদি মনে হয় যে না নিজের থেকে আমি মুছে দিই দেন আমি এখান থেকে মুছে দিতে পারবো বাট মুছে দেবো না আপনার যতক্ষণ শখ আছে আপনি দেখাইতে থাকেন আরেকজনের অসুবিধা করেন আপনার আমার কোনো অসুবিধা নেই আচ্ছা এখানে আপু দেখেন আমি কোথায় মাউসটা রেখেছি এখানে মার্ক অ্যাজ রিড অর্থাৎ এখানে এই যে বক্সের উপর ক্লিক করে এটাতে কি করবেন মার্ক অ্যাজ রিড করে দেবেন অর্থাৎ এইগুলো অফ করে দেবেন সবসময় এই বাতিগুলো সবসময় জ্বলা থাকবে আবার উপর দিকে যাব আমরা আপনি ছেড়ে দেন মাউস আপনি ছেড়ে না দিলে আমি কাজ করতে পারবো না আচ্ছা আমি যেভাবে বলছি এইগুলো এইগুলো সেইভাবে কি করেন আপনি স্টপ অর্থাৎ অন করে অফ করে দেন অফ করে দিলে কি হবে তাহলে আপনি কি করতে পারবেন সুবিধা হবে এরপরে কাকে ডাকছিলাম আব্দুল ওহাব আপনি শেয়ার করেন আব্দুল ওহাবের পরে আসবেন রাসেল মিয়া আব্দুল ওহাবের পরে আসবেন রাসেল মিয়া জি এরপর আমাকে দিন ভাইয়া ওকে ঠিক আছে রাসেল ভাই আব্দুল ওহাব আপনি বলেন কি সমস্যা বাংলাদেশ কিন্তু আমার সব ডিস্ট্রিক্ট কিন্তু সেটা হচ্ছে না ইন্ডিয়া আসে শুধু আমি আপনাকে স্টপ করে দিচ্ছি জি ভাই ওই আমার আমার ফেসবুক বিজনেস পেজটা বুস্ট আনেবল হয়ে গেছে এটার কারণটা কি ভাই আচ্ছা বুস্ট আনেবল হয়ে যায় দুইটা কারণে এক নম্বর আছে আপনারা যদি অনেক অনেকগুলো পোস্ট করার পর আপনার পোস্টগুলো যদি রিজেক্ট হয়ে যায় অর্থাৎ অনেকগুলো পোস্ট করার পর যদি অনেকগুলো পোস্ট রিজেক্ট হয়ে যায় একটা কারণে আনেবল হয়ে যায় এক দুই নম্বর আর দুই নম্বর হচ্ছে কি আপনার মাস্টার কার্ড যেটা অ্যাড করা আছে সেই মাস্টার কার্ডে যদি কোনো পেমেন্ট বাকি থাকে সেই পেমেন্ট যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু আনেবল হয়ে যাবে এই দুইটা কারণে আনেবল হয় এখন আপনি কোনটা ফেস করেছেন বলেন এখন ভাই আমি তো এটা নতুন অ্যাকাউন্ট আছে কিন্তু বুঝতে পারছি না ওটা কি কারণে হয়ে গেছে আপনার কি মাস্টার কার্ড অ্যাড করা আছে না ভাই মাস্টার কার্ড অ্যাড করা নাই কেন অবশ্যই দেখান আমাকে তাহলে একটু আপনার পেজে যান পেজে গিয়ে আমাকে দেখান ভাই আপনার গিটটা শেয়ার একটু দেখান আমাকে আচ্ছা সবই সুন্দর হয়েছে ফেসবুক প্রমোশন গিগ ডেসক্রিপশনে যান একটু এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ইউটিউব এক্সপার্ট গিগে যান দেখি আপনার গিগের গিগের ইয়েটাতে ট্যাবটাতে যান সবাই ট্যাবগুলো অন করে রেখে দেন অর্থাৎ যা যা দেখাবেন আমাকে সেগুলো অন করে রাখেন আই উইল ডু অর্গানিক ফেসবুক প্রমোশন অর মার্কেটিং ফর ইওর ট্রেড আচ্ছা ফর ইওর ট্রেড expert in facebook promotion targeted area active and real audience millions of people grow your business 100% organic and manual posting effective product description targeted millions of people acha targeted millions of people apni dubar use korchen upore targeted ache millions of people sheshe ar ki targeted disen oshubidha nei double use korchen exclusively on fiber facebook fiber acha niche dike ashan about this gig welcome to my facebook promotion or marketing service Hi, are you looking for someone to promote marketing your trade? Yes, you are the proper place. And you are at the proper, you are at the right place. এখানে দিতে পারেন. Proper place আসলে যাচ্ছে না, এটার সাথে এটা যায় না. হ্যাঁ. Right place তো. হ্যাঁ হ্যাঁ. মানে সঠিক জায়গা. Proper এটার সঙ্গে যাচ্ছে না তো. Facebook marketing is the best way to improve your product or business to targeted customers worldwide. এই কথাটা ব্যবহার করতে পারেন. গুরুত্বপূর্ণ
প্রমোটার প্রমোটার শুরুটা যদি এভাবে না দিলে ভালো হইতো। আচ্ছা ভাই ওই যে মিশ্রণ প্রমোশন কথা বেশি আইছে এই জন্য এরকম দিতে। আচ্ছা আপনি একটা কাজ করতে পারেন, এটা নেয়ার জন্য একটা সহজ হয়ে আছে। সহজ হয়ে আছে কি, আপনি আগে ফুল ডেসক্রিপশনটা লিখবেন, লেখার পর আপনি কি করবেন ডেসক্রিপশনের ভিতরে কি সাউন্ড অফ করে নেন, আমি কথা বলে সাউন্ডে ডাবল আসতে হবে, কি করবেন ডেসক্রিপশনের ভেতরে গিয়ে কন্ট্রোল এক্স করবেন, অর্থাৎ সমস্ত প্রোফাইলের ডেসক্রিপশনটা কাট করবেন অল সিলেক্ট করার পর, দেন আবারও পেস্ট করে দিবেন, তাহলে নিয়ে নেবে। এটা একটা ওয়ে, ঠিক আছে। আমার একটা ভিডিও বলা আছে কিভাবে গিগ 100% পাবলিশ করা যায়, ওই ভিডিওটাতে একটা জায়গা আমি বলে দিছি, প্রমোটার মার্কেটিং মিলিয়ন্স অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন অফ পেজ অ্যান্ড অন পেজ এসইও আই গেসিং পোস্টিং, ওই যে সেম ভাবে ওয়ান পেজ এন্ড অফ পেজ এসইও এটা আর পিস করে দিয়েন, ঠিক আছে। এরকম থাকলে কোনো সমস্যা নাই, পোস্ট এন্ড শেয়ার টার্গেটেড লোকেশন হাই লেভেল মার্কেটিং সিক্রেট মেথড এন্ড কিওয়ার্ড রিসার্চ লুকিং গুড কাস্টম ইমেজ। আচ্ছা নিচের দিকে আসেন আপনি ভাই, অ্যাকর্ডিং টু ফেসবুক গাইডলাইন 107 স্যাটিসফাইং ফার্স্ট রেসপন্স অন টাইম ডেলিভারি, ইফ ইউ হায়ার মি আই ট্রাই টু বেস্ট সার্ভিস মাই my experience I will try to best asa if you hire me I will try to best from my side I will try to best from my side je amar pokkho theke ami amar best ta jawar chesta korbo thik ache ekta apnar basic package ta ami dekhtechi 1.5 million dicchen $10 tai to product business real and attractive facebook $10 1.5 million facebook as 3 million as $20 5 million as $30 ওই যে আপনাকে সেম ভাবে বলতেছি 3 million এর জায়গায় এখানে আপনি একটু সার্ভিসটা বেশি করে দেন, যেহেতু 3 million facebook প্রমোশন বেশি সময় লাগে না, এজন্য সার্ভিসটা একটু বেশি করে দেন, অর্থাৎ এখানে 4 million দিতে পারেন, কারণ এখন সবাই এই কাজটাই বেশি করতেছে, তো আপনাকে সার্ভিস বেশি না দিলে এখন ক্লায়েন্টরা অনেক চালাক হয়ে গেছে, তারা কয়েকটা গিগ ঘুরে দেখে যেটাতে বেশি সেটাতে কাজ দিয়ে চলে যায়, নতুনরা কিন্তু টপ বায়ারের কাজ পায়, বাট ওই যে সার্ভিস যেটা বেশি দেওয়া থাকে সেটাই পাচ্ছে এখন, এখন ট্রেড হয়ে গেছে এরকম, ঠিক আছে। ওকে আপনি একটু নিচের দিকে আসেন, সার্চ ট্যাগগুলো দেখান আমাকে একটু, ফেসবুক মার্কেটিং ফেসবুক প্রমোশন ফেসবুক অ্যাডস সোশ্যাল মার্কেটার্স ফেসবুক অ্যাডভার্টাইজিং, ওকে ভাই ঠিক আছে, একটু ঠিক আছে। আপনি তাহলে কি বললাম, এই যে ডেসক্রিপশনে যে জায়গাটাতে শুধু আপডেট করতে বললাম সেই জায়গাটা আপডেট করে অবশ্যই অবশ্যই প্রত্যেককে যেটা বলতেছি মার্কেটিং, এখন আছে মার্কেটিং এবং বায়ার রিকোয়েস্টটা প্রপারলি দেওয়ার চেষ্টা করেন, প্রপারলি বায়ার রিকোয়েস্ট দেওয়ার চেষ্টা করেন। এখন মার্কেট প্লেসে যেহেতু কম্পিটিটর অনেক হাই এবং ইনস্টিটিউটও অনেক হাই, বাংলাদেশে ইনস্টিটিউটের যেমন অভাব নাই কম্পিটিটরও তেমন অভাব নাই, এই জন্য ভাই আপনার সাথে ট্রেন্ড অ্যাড আছে, আপনার সাথে একটু পার্সোনাল কথা বলতে চাই। ওকে ঠিক আছে, আমাকে যে কেউ পার্সোনালি কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো হেল্প যে কোনো সময় আমার কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে ঠিক আছে ভাই, এরপর যাকে ডাকছিলাম একটু আসেন, শেয়ার করবেন, সে ডাইরেক্টলি শেয়ার করেন, যাকে ডাকছিলাম সে ডাইরেক্টলি শেয়ার করবেন, অন্য কেউ শেয়ার করবেন না। আসেন আপনি, হ্যালো, আচ্ছা এরপরে কাকে ডাকছিলাম সে আসেন, যাদের যাদের সাপোর্ট হয়ে গেছে তারা নামাই ফেলেন, হ্যান্ড রাইজটা নামাই ফেলেন, রাসেল মিয়া ভাই, এনামুল হক ভাই সবাই নামাই ফেলেন। আচ্ছা হুমায়ুন ভাইয়ের আগে আমি কাকে ডাকছিলাম সে আসেন, আচ্ছা হুমায়ুন ভাই আপনি আসেন, হুমায়ুন কবির ভাই আপনি আসেন, ভুল দেখাচ্ছে আসলে
জি হুমায়ুন ভাই আপনি আস্তে করে বলেন, তা না হলে তো পুরো জাতি দেখে দেখবে। আমি আপনাকে স্টপ করে দিয়েছি, আপনি আগে পাসওয়ার্ড দিয়ে দেন, তা না হলে তো সবাই জানবে আপনার পাসওয়ার্ড। হ্যাঁ কই দেখ কি করলাম, আপনি আগে পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দেওয়ার পরে শেয়ার করবেন, তা না হলে তো পুরো জাতি বুঝতে পারবে যে আপনি কি পাসওয়ার্ড দিচ্ছেন। হ্যাঁ এটা কোথায় দিলে আবার আমি তো কম্পিউটার এক্সপার্ট না, আমি কোথায় গেল এটা বুঝতে পারি না। সরি আচ্ছা আপনি খুঁজে বার করেন, ইতিমধ্যে আমি আরেকজনকে ডাকি, অর্থাৎ আমি বারবার যেটা বলতেছি অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন এই জিনিসগুলো রেডি করে রাখবেন, কি দেখাইতে চাচ্ছেন আপনি খুঁজে বার করেন, আমি আপনাকে ডাক দেবো আবার। ইয়াসিন কিবরিয়া ভাই আপনি আসেন, ইয়াসিন কিবরিয়া ভাইয়ের পরে আসবেন শামীম ইসলাম ভাই। যে শামীম ভাই, হ্যাঁ ইয়াসিন কিবরিয়া ভাই বলেন, আপনার কি সমস্যা বলেন। জি স্যার, স্যার প্রতি শুক্রবার আমার কি সমস্যা হয় বুঝিনা স্যার, মানে আমি জিপটা চেক করাবো করতে পারি না, ল্যাপটপ থেকে জয়েন হতে পারি না। এখন আজকে কি কি সমস্যা একটু বলবেন স্যার। ফেসবুকে মানে যাওয়া যায় না, মানে এমনিতে ফাইবার ইউটিউব সব থেকে যাওয়া যায়, ফেসবুকে যাওয়া যায় না। এটা নেটওয়ার্কের সমস্যার জন্য অনেক সময় হয় এক, আর দুই নম্বর হচ্ছে হয়তো কোনো প্রবলেম আছে আপনার ব্রাউজারটা রিফ্রেশ করে নেন, অর্থাৎ রিস্টার্ট করে। বলি স্যার, হ্যাঁ স্যার আমার গিগ হচ্ছে ফেসবুক মার্কেটিং এর, কিন্তু বায়ার রিকোয়েস্ট আছে যে ক্রিপ্টো কারেন্সি ইউটিউব ইনস্টাগ্রাম, হ্যাঁ এগুলো ফেসবুকের কোনো কাজের আপনি ফেসবুকের কি ট্যাগ গুলো ব্যবহার করছেন একটু বলবেন। ফেসবুকের ট্যাগ এবং আপনার ডেসক্রিপশনের ভিতরে যা লিখছেন ওই কথাগুলোর সাথে রিলেটেড লিখে কিন্তু আপনার বায়ার রিকোয়েস্ট গুলো আসে। আপনি ফেসবুকের যে আপনার যে গিগটা তৈরি করেছেন ওই গিগের যে ডেসক্রিপশন আপনি সার্চ ট্যাগটা দিয়েছেন, পাঁচটা তো সার্চ ট্যাগ দেওয়া যায়, ওই সার্চ ট্যাগের অনুযায়ী কিন্তু আপনার কি আসবে সার্ভিস গুলো আসবে, বায়ার রিকোয়েস্ট গুলো আসবে। এই জন্য আগে দেখতে হবে আপনি কি কি সার্চ ট্যাগ গুলো ইউজ করছেন, আপনি একটু বলবেন কি কি সার্চ ট্যাগ ইউজ করছেন। আপনি সোশ্যাল মিডিয়া প্রমোশনের সাথে কি কি আছে এগুলো সব রিলেটেড, অর্থাৎ আপনি যদি শুধু প্রমোশন ইউজ করেন, প্রমোশন সোশ্যাল মিডিয়া বলতে কি, সোশ্যাল মিডিয়া বলতে যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো সোশ্যাল মিডিয়া রিলেটেড প্রমোশন ইয়াগুলো আসবে, বায়ার রিকোয়েস্ট গুলো আসবে। কেন, যখন একজন ক্লায়েন্ট একজন বায়ার যখন ফাইবারে বায়ার রিকোয়েস্ট সাবমিট করে তখন তাদেরকে কিন্তু কিছু কি করে সাজেস্ট করা হয় কিওয়ার্ড, যে তুমি কোন প্রমোশন করতে চাচ্ছ, তুমি কি ফেসবুক প্রমোশন করতে চাচ্ছ, সোশ্যাল মিডিয়া প্রমোশন করতে চাচ্ছ, না ম্যানুয়াল প্রমোশন করতে চাচ্ছ। সে তো অবশ্যই সোশ্যাল মিডিয়া প্রমোশন দেয়, কারণ সোশ্যাল মিডিয়া বলতে কি ফেসবুক টুইটার লিঙ্কড ইন ইনস্টাগ্রাম পিন্টারেস্ট যত কিছু আছে সোশ্যাল মিডিয়া আছে সবগুলো। এই জন্য কি করে আপনি যদি ফেসবুক প্রমোশনের ছাড়েন ওই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন সোশ্যাল মিডিয়া প্রমোশন আপনি সার্চ ট্যাগ ইউজ করছেন, এই জন্য আপনাকে যত ধরনের প্রমোশন যে রিকোয়েস্ট গুলো আছে সবগুলো আপনার এখানে চলে আসে। বুঝতে পারছি স্যার, স্যার ওটা কি সেটা দিব চেঞ্জ করে দিব এটা? না না ওটা তো আসবে, আসলে তো অসুবিধা নেই, ওর মাঝ থেকে আপনাকে খুঁজতে হবে আপনি কোন প্রমোশন রিলেটেড কাজগুলো পান, এটা তো ভালো একটা কিওয়ার্ড, আর ওই কাজগুলো আসা ভালো তো, কারণ প্রমোশনের কাজের সাথে এগুলো কাজ জড়িত। যেখানে যে পেমেন্টটা থাকে মানে কত ডলার কাজ ওখানে উপর একটা অপশন আছে অল সাব ক্যাটাগরি, আরেকটা আছে ইনফ্লুয়েন্সার, ওইখানে কোনো প্রবলেম হইছে নাকি আমারটা অল সাব ক্যাটাগরি দেওয়া? আচ্ছা আমাকে এটা না দেখলে বুঝতে পারবো না, দেখতে হবে আমাকে একটু দেখা, একটা স্ক্রিনশট নিয়ে একটু দেখাইতে পারলে আমাকে একটু দেখানো সুবিধা হয় আমার। আর কেউ যদি শেয়ার করে তারপর আমি বলবো নি ওই জায়গায়, ওইটা এমন কোনো সমস্যা নাই বুঝছেন। ওকে ঠিক আছে ইয়াসিন কিবরিয়া ভাই, আপনার যদি ইয়া থাকে আপনি একটা শেয়ার করে দেখবেন, আর আপনি হ্যান্ড রাইজ নেমে ফেলেন। এরপরে কে আসলেন, এরপরে কাকে ডাকছিলাম সে আসেন, শামীম ইসলাম ভাই, থ্যাংক ইউ। এই তো শামীম ইসলাম ভাই, বুঝতে পারছেন শামীম ইসলাম ভাই আপনার যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আপনার কি প্রোফাইল হয়ে গেছে, আপনি যে সুইচ টু বাইং এর উপরে ক্লিক করেন তো একটু, আপনার বায়ার প্রোফাইল হয়ে গেছে, সুইচ টু বাইং এর উপরে ক্লিক করেন সুইচ। আমি আপনাকে ইয়া পাঠাচ্ছি, মাউস এগুয়াল পাঠাচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করলে আমি কি করবো আমি আপনাকে দেখতে। আচ্ছা
ওকে সবই ঠিক আছে বাট সবিকে এডিট করা কোনো ভাবে এডিট করা সবিগুলো দিবেন না ফাইবার এখন অত্যন্ত দিন যাচ্ছে আপডেট হচ্ছে কোনো ভাবে এডিট করা সবই দিবেন না অনেকেই বলবে যে রেয়ার পার্ট দিবেন না একটু সেফ থাকলে অসুবিধা কি আমাদের আচ্ছা স্যার ঠিক আছে এডিট করো না ভাই খালি পেছনে ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা অসুবিধা নাই ডিজিটাল মার্কেটার ইউটিউব এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার সোশ্যাল মিডিয়া বানানটা ভুল আছে এম ই ডি আই এ হবে সোশ্যাল মিডিয়া মার্কেটার বানানটা মিডিয়া বানানটা ঠিক করে নেবেন ওকে ভাই আচ্ছা আচ্ছা একটু নিচের দিকে আসেন ডেসক্রিপশনটা দেখেন একটু নিচের দিকে ওয়েট ডেসক্রিপশনটা অত্যন্ত ছোট হয়ে গেছে আরো বড় করতে হবে বড় করতে হবে একটু বাড়াইতে হবে আমি প্রথমে যেভাবে বলছিলাম ওই সার্ভিসগুলো দিবেন দিয়ে লিখবেন তবু আমি দেখতেছি আমি কি আপনি কি লিখছেন হাই আই অ্যাম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার মাই সার্ভিস কনসিস্ট অফ অনলাইন মার্কেটিং ম্যানেজমেন্ট এন্ড ম্যানেজিং আচ্ছা মাই সার্ভিস কনসিস্ট অফ অনলাইন মার্কেটিং ম্যানেজমেন্ট ওই ম্যানেজমেন্ট থেকেই কিন্তু ম্যানেজিং হয়ে গেছে ওই ম্যানেজমেন্ট পর্যন্তই ফুল স্টপ হয়ে যাবে ম্যানেজিং এর দরকার নাই ক্লিয়ার ভাই এন্ড ম্যানেজিংটা কেটে ফেলবেন আই অ্যাম এ সোশ্যাল মিডিয়া মার্কেটার ডিজিটাল মার্কেটার প্রথমে দেখবেন আই অ্যাম এ ডিজিটাল মার্কেটার এন্ড সোশ্যাল মিডিয়া মানে ডিজিটাল মার্কেটারের একটা শাখা আছে সোশ্যাল মিডিয়া মার্কেটার এই জন্য আপনি প্রথমে দেবেন ডিজিটাল মার্কেটারটা যে আই অ্যাম এ ডিজিটাল মার্কেটার এন্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট উইথ ইউটিউব ক্রিয়েশন ইউটিউব এসইও চ্যানেল অপটিমাইজেশন ডাটা এন্ট্রি অ্যান্ড ডাটা কালেকশন এইভাবে দিলে আপনার ট্রান্সলেটটা অনেক সুন্দর হবে আই ক্যান ওয়ার্ক উইথ ফুল রেসপন্স উইথ এর ডব্লিউটা বড় হয়ে গেছে আই ক্যান ওয়ার্ক উইথ ডব্লিউটা আপনি স্মল লেটার করে দেবেন উইথ ফুল রেসপন্সিবিলিটি আচ্ছা ওই ভাই স্টপ হয়ে গেছে সম্ভবত আমি দেখতে পাচ্ছি না দীপায়ন দাদা উনি আছেন না ভাই নেই নেই আচ্ছা সম্ভবত উনি স্টপ হয়ে গেছেন আচ্ছা অসুবিধা নাই এরপরে আসেন নন্নবী ভাই আপনি আসেন নন্নবী ভাই হ্যান্ড রাইজ করে রাখছেন নন্নবী ভাই আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ স্যার আমি এই নন্নবী ভাই পরে আরেক নন্নবী ভাই আসবে হ্যাঁ নন্নবী ভাই বলেন আসসালামু আলাইকুম ভাই আচ্ছা বলেন যে কেউ একজন বলেন আপনার দুই নন্নবী তো ইন্ডিয়া থেকে যে নন্নবী তাকে ডাকছিলাম আমি হ্যাঁ আমি বলছি ভাই আচ্ছা আমি ফেসবুকে গ্রুপ লিস্ট একটু দেখাতাম তারপরে গ্রুপ গুলোর নাম দিয়েছি ইউএসএ শপিং ইউএসএ ফ্যাশন ইউএসএ বিজনেস ইউএসএ কার বিউটি এগুলো দিয়েছি তারপরে পরপর নাম নামগুলো দিয়ে সেখানে আপনার ইনস্ট্যান্ট লিংক করে দিয়েছি আচ্ছা এ অনেক কষ্ট করছেন হ্যাঁ কষ্ট একটু করেছি কিন্তু পার্মানেন্ট করছি তো সেই জন্য আর সে এগুলো সব ফাইন্ড কো ফাইন্ডে ফেলে চেক করে মানে প্রত্যেকটা চেক করে করে করেছি আপনি যে মার্কেটিং এ আসছেন একদম প্রফেশনালিজম হিসেবে এটা তার প্রমাণ যে একজন মানুষ কত কষ্ট করে এই কাজগুলো করতে পারে আমি কিন্তু আমার লাইফে করি নাই মানে আমি নিজেই করি না এটা প্রথমে আপনি কি করছেন একটা টেবিল তৈরি করছেন তারপর নামগুলো কপি করছেন এখান থেকে ফাইন্ড করছেন কন্ট্রোল এফ দিয়ে দেন আপনি ইনসার্ট করছেন লিংকগুলো সবগুলো কাছ থেকে সবগুলো অর্থাৎ একজন মানুষ যদি আসলে ইচ্ছা থাকে এগুলো করা সম্ভব কতগুলো কাজ এখানে করা হয়েছে তারপর সিরিয়াল অত্যন্ত ভালো হয়েছে এবং সত্যি যেটা আপনি অনেক কি করছেন মানে অনেক ধীরে ধীরে কাজগুলো করছেন বাট একদম শুরু হয়েছে এটা অনেক ধীরে করেছি সবগুলো করেছি এখনো আমি আস্তে অ্যাড করব তবে যখন অ্যাড করবে তখন কি করবে যে নিচের থেকে আবার কি করবে ওইখান থেকে ইনসার্ট করে কলামগুলো বাড়াই নেবেন হ্যাঁ এই কলাম এখনো ফাঁকা আছে এগুলো এখনো বাকি আছে এগুলো আস্তে আস্তে বাড়াবো এগুলো খুবই সুন্দর হয়েছে ভাই খুবই সুন্দর হয়েছে এটা আপনি প্রথমে করলেন আশা করা যাচ্ছে এর দেখা থেকে অন্য কেউ করবে এটা কিন্তু বললে আপনি এর প্রথমেই আমাকে একজনকে বলছিলেন যে ব্যাপারটা এইভাবে যদি করা যায় তাহলে আরো সুবিধা হয় এবং ডাবল আসার কোনো চান্স থাকে না এখানে আমি বলছিলাম বাট ওই যে অনেকে করে না সহজ ওই আরেকটা দেখাই দিছি মানে এইভাবে একটু লং ওয়ে তো অনেকেই করতে চায় না এটা একটু সহজ ওয়ে দেখাই দিছি এটা সবাই ইউজ করে কিন্তু ওটা করার পর আবার খোঁজ করতে হয় আবার টেস্ট করে ফাইন্ড করতে হয় সেই হিসাবে মানে প্রথম থেকে ফাইন্ড করে তাহলে হ্যাঁ তাহলে সুবিধা হবে এই তাহলে ঠিক আছে আমার কাছে ভাই হ্যাঁ এইভাবে করবেন অসুবিধা নেই আসসালামু আলাইকুম গুলজার ভাই
ওয়ালাইকুম আসসালাম সরি ভাই প্রথমে আপনি সময় নষ্ট করলাম ভাই আমি ভুল করে আজকে ঢুকে গেছি পলমল থেকে বলছিলাম যে পলমল থেকে নন্দিত ভাই সরি ভাই আচ্ছা আমরা এই নন্দিত ভাই সাথে আমরা একসময় পলমল গ্রুপে একসঙ্গেই সব করতাম জি ভাই সেই নন্দিত ভাই আমাদের এখানে আসছেন হ্যাঁ নন্দিত ভাই ভাই আমি তো ভাবছিলাম যে ক্লাস করাইতেছেন পরে দেখি সলভ করতেছেন এজন্য কাও আছে আর কি দেখতেছিলাম ভালোই লাগতেছিল থ্যাংক ইউ ভাই ওকে ওকে ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গুড নাইট ওকে গুড নাইট ভাই এরপরে আসবেন সুরাজিত মাহাতো সুরাজিত মাহাতো পঙ্কজ দাদা এরপরে আসবেন পঙ্কজ দাদা নারায়ণগঞ্জ থেকে সুরাজিত মাহাতো পরে আসবেন পঙ্কজ দাদা শোনা যায় জি দাদা বলেন আমি সুরজিৎ মাহাতো জি আপনি কোথা থেকে আমি ভারত থেকে ভারত থেকে ও দাদা জি বলেন দাদা আপনার কি সমস্যা এবং কি কি শেয়ার করবেন বলছি আমি একটা দিন এসেছেন গিগের ব্যানারটা তৈরি করেছি একটু দেখে দিবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই দাদা একটু শেয়ার করেন শেয়ার হয়েছে জি দাদা শেয়ার আছে বলেন সুরজিৎ মাহাতো দাদার পরে আসবেন পঙ্কজ দাদা প্রফেশনাল সার্ভিস বিটুবি ইন আচ্ছা বিটুবি লিঙ্কডিন যেহেতু এটা বিটুবি লিঙ্কডিন লিড জেনারেশন ইমেল লিস্ট বিল্ডিং বিজনেস টার্গেট লিডস লিঙ্কডইন লিড জেনারেশন আচ্ছা দাদা এখানে আরেকটা বিষয় করতে হয় আপনি ফটোশপ দিয়ে করছেন না ক্যানভা দিয়ে করছেন দাদা আপনি আছেন ফটোশপ দিয়ে করেছি ভাই আচ্ছা ফটোশপ দিয়ে যেহেতু করছেন ফটোশপ দিয়ে করেছি আচ্ছা এখানে আপনি ইমেল লিস্ট বিল্ডিং এই লেখাটা আরেকটু বড় করে দিতে পারেন হ্যাঁ মানে আরেকটু যদি হ্যাঁ একটু যদি সাইজটা একটু বড় করে দেন আরো সুন্দর লাগবে যেহেতু স্পেস আছে এখানে স্পেসটা নিচের একটু কমাই দেবেন এটা একটু বড় করে দিবেন যেহেতু ওটা সার্ভিসটা তো সার্ভিসটা একটু যেন বোঝা যায় সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে খুব সংক্ষিপ্ত আকারে এই জিনিসটা বোঝাইছেন আপনি জি দাদা ডেসক্রিপশনটা দেখাবো হ্যাঁ ডেসক্রিপশন দেখানো অসুবিধা অবশ্যই আপনার ডেসক্রিপশনে যান যদি বা এখানে চেক করা ঠিক আছে না তবু আমি চেক করে দিচ্ছি যদি কোনো প্রবলেম থাকে আমি আপনাকে সলভ করে দিচ্ছি এরপরে যখন আপনি লিঙ্কডইনে আপনি ফাইবারের গিগে আপলোড করবেন আপনি ড্রাফটে রেখে আমাকে দেখানোর চেষ্টা করবেন যদি মনে করেন যদি মনে হয় আপনার প্রয়োজন ওয়েলকাম মাই বিটুবি লিঙ্কডইন লিড জেনারেশন সার্ভিস আই অ্যাম এ প্রফেশনাল ইন বিটুবি লিঙ্কডইন লিড জেনারেশন অ্যান্ড ইমেল লিস্টিং সার্ভিস আই ক্যান অ্যাসিস্ট ইউ টু বিল্ড কোয়ালিটি বিজনেস লিডস গিও টার্গেটেড ভ্যালিড প্রসপেক্টস প্রসপেক্ট লিডস ইমেল লিস্টিং ভ্যালিড প্রসপেক্টস আপনার একসঙ্গে দুইটা প্রসপেক্টস পড়ে গেছে তো এটা কিন্তু প্রবলেম হতে পারে মানে ওই যে আপনাকে নিবে না একসঙ্গে প্রসপেক্টসটা অন্য একটু নিচে থেকে এইদিকে দিয়ে এই প্রসপেক্টসের পর আবার প্রসপেক্ট দুটো একসঙ্গে পরে আপনাকে রেড কালার দেখাবে তখন লিডস ইমেল লিস্টিং বিটুবি লিঙ্কডইন লিড জেনারেশন টার্গেটেড বিজনেস লিডিং কন্ট্যাক্ট লিস্টিং আই অ্যাকুয়ার্ড লটস অফ এক্সপিরিয়েন্স ইন বিটুবি লিঙ্কডইন লিড জেনারেশন অ্যান্ড ইমেল লিস্টিং সার্ভিস উইথ প্রপার স্কিল আই ক্যান হেল্প ইউ টু বিল্ড ডিজিটাল বিজনেস কমিউনিকেশন ফর ইউর টার্গেটেড পিপলস মাই প্রোভাইডেড লিড জেনারেশন কোম্পানি নেম ওয়েবসাইট আচ্ছা এখানে কোম্পানি নেমের পূর্বে আপনাকে ইমেলটা কোথায় ইমেল দাদা ইমেল আছে না এই যে পার্সোনাল সোশ্যাল লিংকস অ্যান্ড ইমেল আপনি লক্ষ্য করেন যে ইমেল কথাটা যে আছে এই ইমেল কথাটা যদি এক পাল্লা রাখেন আর সবগুলো যদি এক পাল্লা রাখেন এই ইমেলটা হবে ফার্স্ট কারণ লিঙ্কডইন লিড জেনারেশনের মূল এবং অন্যতম কাজই হচ্ছে ইমেলটা এই জন্য আপনি ইমেলটা কি করবেন ফার্স্টে রাখার চেষ্টা করবেন এই যে ইমেল কালেক্টর এটা রাখবেন এক থেকে তিনের মধ্যে এর মধ্যে রাখবেন কারণ
বায়ারদের সাইটে আছে ইমেল কালেক্ট করা বুঝতে পারছিস মা তো দাদা ওয়েবসাইট টার্গেটেড কন্টাক্ট নেম ফার্স্ট এন্ড লাস্ট কারেন্ট টাইটেল কোম্পানি হ্যান্ড হেড কাউন্ট পার্সোনাল বিজনেস ইমেল অ্যাক্টিভ এন্ড ভ্যালিড ফোন নাম্বার অ্যাড্রেস লোকেশন ডিসিশন মেকার কন্ট্যাক্টস পার্সোনাল সোশ্যাল লিঙ্কস অ্যান্ড ইমেল লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল আচ্ছা আরেকটা নিচে দিকে আসেন আই এম এক্সেপশনাল অ্যাকুরেট অ্যান্ড কারেন্ট কারেন্ট ডাটা অ্যাডভান্স ইন্টারনেট Access and recharge, responsible link, verify emails, never name two emails, it is 100% satisfaction, advanced filter research, always support. As director message dekha shen, aapna to title onek shundor dekhte chhi, description title onek shundor ekdom shob. If you need this service, I am ready to help you with my full responsibility. Inbox me for details about your needs. With best regards, Rajit, open link package. Extra plus B2B lead generation. 100 plus qualified lead with target person information আর একটু নিচে দিকে আসেন $10 তারপরে প্যাকেজটা কত দাদা ভ্যালিড ইমেল বিজনেস ডিটেইল তারপর $20 দিতাম সেটা কিনে $10 তারপর $20 $30 না কত দিবেন এটা কিন্তু ঠিক করে নেই অর্থাৎ এটা ঠিক করে নেবেন ওয়েব রিসার্চ টার্গেট ইমেল হ্যাঁ আচ্ছা আপনার ট্যাগের এখানে ইমেল ইমেল কথাটা নাই ইমেলটা দিতে হবে ইমেল কালেকশন ইমেল কালেকশন ওয়েব রিসার্চের পরে ইমেল ইমেল কে অবশ্যই অবশ্যই রিসার্চে রাখবেন মানে ট্যাগে রাখবেন পারবেন না দাদা হ্যাঁ অবশ্যই অবশ্যই ইমেলটা রাখতে হবে কারণ ইমেলটা হচ্ছে মেইন আপনার ডেসক্রিপশন অনেক সুন্দর আছে আপনি আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা থ্যাংক ইউ ভাই ওকে দাদা এরপরে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন অসুবিধা নেই স্যার আমার একটা কোশ্চেন ছিল তারপরে এক দাদা আছেন তারপরে উনি বলবেন পঙ্কজ দাদা কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দাদা দেখবেন মানে সিম্পলের ভেতরে গর্জিয়াস যেটা কথা আমি বলে থাকি মানে এক নিমিশের ভেতরে বোঝা যাচ্ছে যে আপনি কি সার্ভিস দিচ্ছেন এটা সুন্দর হয়েছে একটু আপনি নিচের দিকে আসেন দাদা একটু পোস্ট গুলো একটু দেখে আসবেন যে কনফিগারেশন তার থেকে আমি লোড দিয়ে ফেলেছি বেশি ও আচ্ছা আচ্ছা আমার র‍্যামটা বাড়ানো দরকার কিন্তু আলসাইন করে বাড়াই না ডিজিটাল মার্কেটার তারপর আপনি দিয়েছেন লিংক দেন আপনি ইউজ করছেন কিওয়ার্ড এখানে একটু ভুল আছে সেটা হচ্ছে কি আপনি প্রথমে দিবেন ডিজিটাল মার্কেটার এটা হচ্ছে একটা প্রোডাক্টের টাইটেল ধরে নেন এটা একটা প্রোডাক্টের টাইটেল দেন প্রোডাক্টের টাইটেলের পরে সবসময় দিতে হয় ডেসক্রিপশন অর্থাৎ আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এই যে ডেসক্রিপশনগুলো এই ডেসক্রিপশনগুলো দেবেন আপনি ওই টাইটেলের পরে দুই নম্বর তিন নম্বরে দেবেন আপনি যে লিঙ্কটা দিতেছেন অথবা ভিডিও লিঙ্ক অডিও লিঙ্ক অথবা যে কোনো প্রোডাক্টের লিঙ্ক তিন নম্বরে দেবেন লিঙ্কটা চতুর্থ নম্বরে গিয়ে দেবেন আপনি কি কিওয়ার্ড গুলো যেহেতু একজন ক্লায়েন্ট দেখতে চায় না অর্থাৎ ওটা আমাদের হাইড রাখা উচিত বলতে কি না করলে চলে আমাদের যেহেতু টার্গেটেড ক্লায়েন্টের কাছে যাইতেছে এটা সবার শেষে ওই জন্য তাহলে আপনার পোস্টটা ঠিক থাকবে সংক্ষেপ দেখাবে
এই কারণে অনেক হয়তো সিমরে ক্লিক দিয়ে নিচে যাওয়া যাইতে পারে, এই জন্য আমি লিঙ্কটা উপরে দিয়ে রাখছি। তার প্রয়োজন আছে, তারা সিমরে যাবে, সিমরে গিয়ে আপনাকে হয়তো কমেন্টস করবে যে প্লিজ ইনবক্স মি অথবা কন্টাক্ট মি, তারা লিখবে আপনার সার্ভিস সুন্দর এটা বলবে। লিঙ্কডইন যেহেতু প্রফেশনাল সবাই, এই জন্য এই বিষয়টা হয়। আপনি লিঙ্কডইন এই ধারাবাহিকতাটা রাখবেন, দেখা যাবে ইনশাআল্লাহ ভালোভাবে পোস্ট হয়ে যাচ্ছে। এখন এখানে আমি যেটা করতে চাচ্ছি, এখানে কি লিংকডইনে সরাসরি আমার ওয়ালে পোস্ট করব নাকি বিভিন্ন গ্রুপেও যাব? দুটো ভাবে পোস্ট করতে পারবেন আপনি, আপনার ওয়ালে পোস্ট করে শেয়ার করতে পারবেন গ্রুপে, এক আর দুই নম্বর আছে ডাইরেক্টলি আপনি গ্রুপেও পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে একদিনে চারটা অথবা পাঁচটা বেশি গ্রুপে পোস্ট শেয়ার করা যাবে না। হ্যাঁ সেটা তো অবশ্যই জানি, সমস্যা নেই। ওকে আচ্ছা, আর প্রোফাইলটা একটু দেখেন। ওকে দাদা, একটু ডেসক্রিপশনে আসেন, গিগ গুলো অনেক সুন্দর হয়েছে, গিগ অনেক সুন্দর হয়েছে, পিকচার গুলো দেখছেন। এর ফাঁকে একটু বলে নেই, আমরা আগামীতে একটা ক্লাস নিচ্ছি শুধুমাত্র যারা ফ্রি স্টুডেন্ট তাদের জন্য, সবাই যেন ফটোশপ ইউজ করতে পারে ফ্রিলি এবং যে কোনো কম্পিউটার থেকে ইউজ করতে পারে, এবং তাদের যে গিগের ব্যানার গুলো আছে এইটা যেন ফটোশপ থেকে তৈরি করতে পারে। আমি দশ মিনিটের একটা ভিডিও মেক করবো সবার জন্য এটা, অর্থাৎ একজন নর্মাল স্টুডেন্ট সে মার্কেট প্লেস সম্পর্কে ফাইবার সম্পর্কে জানে না, সে এসে ওই ভিডিওটা দেখে যেন গিগের ব্যানারটা তৈরি করতে পারে, কারণ গিগের ব্যানারটা আছে মেইন। আমার অবশ্য ফটোশপের লম্বা অভিজ্ঞতা আছে, তো 2006 সাল থেকে আমি ফটোশপ নিয়ে কাজ করি। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ এটা একটা তৈরি করে দেব। আই এম এন এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আই ক্যান ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ এন্ড বিটুবি লিড জেনারেশন, এই লেখাটা মবিন স্যার, আই ক্যান ওয়ার্ক অন ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং, কন্টেন্ট মেকিং এন্ড গ্রাফিক্স ডিজাইন ইটিসি, I have completed a full course in total digital marketing from the outsourcing institute and completed many practical projects and gained experience. I want a business or product to reach millions of people around the world. I can understand customer psychology and effectively promote his business. I am committed to delivering high quality work results in the least possible times. Thank you. অনেক সুন্দর হয়েছে, ভালো আছে, এটা চলবে। এখন আপনার দাদা আর কি একটু, হ্যাঁ নিচের দিকে, হ্যাঁ একটু নিচে, ফেসবুক মার্কেটিং, ভিডিও এডিটিং, প্রোডাক্ট লিস্টিং, ফটো এডিটিং, লোগো ডিজাইন, বিটুবি লিড জেনারেশন, আর্টিকেল রাইটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন। আপনার তো ইয়া ঠিক আছে, আপনার স্কিল ঠিক আছে, কাজের কি খবর এখন বলেন? কাজ বলতে আমি আটটা কাজ করছি পর্যন্ত, ঠিক আছে, এখন কাজ তো করছি, কিন্তু এখন আমার কাছে কিছু বায়ার আসছে, এর আগে বায়ার গুলো খুবই পটেনশিয়াল বায়ার, বিজনেস বায়ার, তারপরে ভিআইপি বায়ার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটু ভাই একটু, আমি